তাহলে লেটস স্টার্ট। আচ্ছা, এই ছবিটা গত ক্লাসে আমি দেখাইনি, মোস্ট প্রবলি দেখা যাচ্ছে ফিগারটা, দেখা যাচ্ছে। এইটা একটু দেখেন, আপনি একটু চিন্তা করেন, 1 মিনিট পরে আমাকে একজন ব্যাখ্যা করবেন এই ছবিটাতে কি বোঝাচ্ছে এই ফিগারটা। একটু সবাই একটু দেখেন, গত ক্লাসে তো আপনাদের মনে আছে না, আমরা 5টা নলেজ গ্রুপ পড়ছিলাম, 10টা নলেজ এরিয়া এবং 49 প্রসেস, তাই না? তারপর প্রজেক্ট লাইফ সাইকেল নিয়ে কথা বলেছিলাম, এবং প্রজেক্ট লাইফ সাইকেল আসলে ফেজে ভাগ করা হয়, কালেকশন অফ ফেজ হচ্ছে প্রজেক্ট লাইফ সাইকেল, এবং প্রতিটা ফেজের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস থাকে ওই ফেজের ডেলিভারেবল তৈরি করার জন্য, এবং ফেজের শেষটাকে আমরা কি বলি, ফেজ গেট বলি। ঠিক আছে, ফেজ গেট কে আমরা অনেক সময় খুব সিম্পলি মাইলস্টোন বলে থাকি, যে আমরা উই হ্যাভ অ্যাচিভড এন এ মাইলস্টোন। ঠিক আছে, আচ্ছা এখন বলেন, গত ক্লাসে আমরা বলছিলাম 5টা প্রসেস গ্রুপ, তাই না? কারো মনে আছে কি কি প্রসেস গ্রুপ 5টা? হ্যাঁ ভাই, বলেন, খোকন বলেন দেখি, খোকন বলেন, যাকে জিজ্ঞাসা করবো সেই বলেন। হ্যাঁ, ইনিশিয়েশন, প্ল্যানিং, এর পরেরটা ছিল হচ্ছে, ফিগারে দেখা যাচ্ছে নাকি? এরপরে ছিল হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল, হলো ওভার দ্য ফোর রিমেনিং ফোর, আর ক্লোজিং। ঠিক আছে, এই পাঁচটাকে আমরা প্রসেস গ্রুপ বলি, তাই না? পাঁচটাকে প্রসেস গ্রুপ বলি। এমন কোন প্রজেক্ট নাই যেখানে এই পাঁচটা প্রসেস গ্রুপের ইয়া নাই, তাই না? পাঁচটা প্রসেস গ্রুপ আছে কিন্তু, ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোলিং এন্ড ক্লোজিং। আচ্ছা, আর এবার আসেন, এবার যদি আমরা জিজ্ঞাসা করি, এটা আমরা আসলে সবাই মিলে করি, যে আমাদের নলেজ এরিয়া, তাই না? কয়টা নলেজ এরিয়া ছিল শান্ত কি আছো? কয়টা নলেজ এরিয়া ছিল? 10টা, তাই না? 10টা নলেজ এরিয়া ছিল। জি ভাই। আচ্ছা, এখন মনে আছে যে কি কি নলেজ এরিয়া ছিল? আমরা যদি একটু নামগুলো বলা শুরু করি, পারবো ভাইয়া? অন্য কেউ বলতে পারবো? হ্যাঁ বলেন, আমি এক এক করে লিখতেছি, বলেন দেখি। প্রথমটা ছিল প্রজেক্ট ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ছিল, তাই না? ইন্টিগ্রেশন চ্যাপ্টার নাম্বার 4 এটা। তারপরে স্কোপ, তারপরে স্কেজুল বা টাইম, এরপরে কস্ট এন্ড বাজেট, কোয়ালিটি, এই রিসোর্স ম্যানেজমেন্ট, তারপর রিসোর্স ম্যানেজমেন্ট। এবার অন্য কেউ বলেন, কমিউনিকেশন। তার মানে দেখেন, মনে রাখার উপায় কি দেখছেন, রিসোর্স যখন আসবে, মানুষ আসবে, তখন তো কমিউনিকেশন টাইপ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কমিউনিকেশন। এরপরে কি, রিস্ক ম্যানেজমেন্ট, স্টেকহোল্ডার, রিস্কের পরে কি আছে, প্রোক্যুরমেন্ট। ঠিক আছে, প্রোক্যুরমেন্ট, আর লাস্টে হচ্ছে স্টেকহোল্ডার। আচ্ছা, তাহলে আমরা কি পাইছি, 10টা হয়েছে? 10টা হয়েছে, তাই না? হয়েছে 10। এই 10টার মধ্যে দেখেন, এই যে আমরা গত শুরুর দিক থেকে বলতেছিলাম, বোধ হয় যে আয়রন ট্রায়াঙ্গেল বলতেছিলাম আমরা, না সব প্রজেক্টে আমরা অনেক সময় বলি যে আয়রন ট্রায়াঙ্গেল মানে তিনটা অবজেক্টিভ থাকে সব প্রজেক্টে, মেইনলি একটা হচ্ছে স্কোপ, প্রজেক্টটাতে কি করতে চাই আমরা, সেই স্কোপে ডেলিভারিতে কত সময় লাগবে, টাইম বা স্কেজিউল, আর হচ্ছে বাজেট কত, কস্ট, আর এর সাথে মাঝখানে অনেকে লেখে কোয়ালিটি, এটিকে আমরা বলি আয়রন ট্রায়াঙ্গেল। পিএমবকে আগের ভাষণগুলোতে আয়রন ট্রায়াঙ্গেল নামের শব্দটা ছিল, এবং অনেক মানে এই ত্রিভুজটাও ছিল, ট্রায়াঙ্গেলটাও ছিল, কিন্তু এখন আর নাই। তো যে কোনো প্রজেক্টে এই চারটা জিনিস, স্কোপ, শিডিউল, কস্ট, কোয়ালিটি, দিস ইজ দ্য কোর থিং,
এবং এটাকে আমরা আয়রন ট্রায়াঙ্গেল বলি। আমাদের স্কোপের অবজেক্টিভ মিট করতে হবে, শিডিউলের অবজেক্টিভ মিট করতে হবে, কস্টের অবজেক্টিভ মিট করতে হবে, কোয়ালিটির অবজেক্টিভ মিট করতে হবে। এই চারটা একদম কোর জিনিস হচ্ছে প্রজেক্টের, এবং এই তিনটা চার এই তিনটা বা চারটাকে বলা হয় কি বলি আমরা, আয়রন ট্রায়াঙ্গেল বলি। তার মানে আয়রন ট্রায়াঙ্গেলে যদি একটা আর্মে চেঞ্জ হয়, এটার ইম্প্যাক্ট কি অন্য দুটোতে পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। এবং মাঝখানে যদি কোয়ালিটি দেখি, তার মানে এরিয়া এরিয়া অফ ট্রায়াঙ্গেলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো একটা যদি চেঞ্জ হয়, অবশ্যই দেখতে হবে এর কারণে অন্য কোথাও চেঞ্জ আছে কিনা। এটা একটা মেজর কনসেপ্ট, মানে ভালো মতো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। আমরা পরে গিয়ে আলোচনা করব দুইটা বিষয়, একটা নাম হচ্ছে স্কোপ পিপ। শব্দটা দেখেন আমি একটু লিখি, স্কোপ পিপ, পরে বলবো যখন স্কোপ চ্যাপ্টার পড়াবো, স্কোপ পিপ। একটা হচ্ছে গোল প্লেটিং, এই দুইটা টার্ম নিয়ে আমরা আলোচনা করবো যখন স্কোপ করবো। মানে স্কোপ পিপ মানে হচ্ছে কোনো যাচাই বাছাই না করে আমরা স্কোপ কে বাড়াই ফেললাম, মানে কাস্টমার রিকোয়েস্ট করছে, আমরা তার রিকোয়েস্টটা অ্যানালাইসিস না করে, সে একটা ছোট স্কোপে রিকোয়েস্ট করছে, আমরা সেটিকে ইমপ্লিমেন্ট করে ফেললাম অ্যানালাইসিস না করে। কিসের অ্যানালাইসিস না করে? এই যে এই ট্রায়াঙ্গেলের অ্যানালাইসিস না করে। স্কোপ বাড়া মানে কি? অবশ্যই সিরিয়ালে ইম্প্যাক্ট হবে, কস্টে ইম্প্যাক্ট হবে, কোয়ালিটিতে ইম্প্যাক্ট হবে, তাই না? ইভেন রিস্ক রিসোর্স সব জায়গায় কিন্তু ইম্প্যাক্ট হবে। এটা যদি অ্যানালাইসিস না করে আমরা চেঞ্জ নেই, তাহলে কিন্তু উইল সাফার। আচ্ছা, তাহলে এই 10টা ছিল আমাদের কি নলেজ এরিয়া। তার মানে এই 10টা নলেজ এরিয়া সব প্রজেক্টে একদম জেনেরিক, যে কোনো প্রজেক্ট করেন না কেন, এই 10টা নলেজ এরিয়া আমাদেরকে থ্রু আউট দ্য প্রজেক্ট কাজ করতে হবে। 10টা নলেজ এরিয়া। স্যার গোল প্লেটিং কি ভাইয়া? ও, গোল প্লেটিং মানে হচ্ছে কাস্টমার চাইছে একটু, আমি ইচ্ছা করে তাকে বাড়াই দিলাম, কাস্টমার চাই নাই, গোল প্লেটিং করে দিলাম। এই ফিগারটা আমরা নিয়ে আলোচনা করতেছিলাম, ফিগারটা খেয়াল করছেন? ফিগারটাতে দেখানো হয়েছে, প্রথমে যে দেখানো হয়েছে জায়গাটা, সেটা হচ্ছে জেনেরিক প্রজেক্ট লাইফ সাইকেলের ফেজ গুলা। যে কোনো একটা প্রজেক্টকে যদি আমরা ভাগ করতে চাই, এই চারটা ভাগে ভাগ করা যাবে না। স্টার্টিং দ্য প্রজেক্ট, অর্গানাইজিং এন্ড প্রিপেয়ারিং মানে প্ল্যানিং আসলে, তারপরে ক্যারিং আউট দ্য ওয়ার্ক মানে কি এক্সিকিউশন, এন্ডিং দ্য প্রজেক্ট, আর আপনাকে মনিটরিং কন্ট্রোলিং থ্রু আউট দ্য প্রজেক্ট করতে হবে। সো এইটা জেনেরিক লাইফ সাইকেলের সাথে পিএম বকের পাঁচটা প্রসেসের সম্পর্ক দেখাচ্ছে। তার মানে থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল, এই ফিগারটা দেখতে পাচ্ছেন তো না, এটা কি প্রজেক্ট লাইফ সাইকেল? থ্রু আউট দ্য লাইফ সাইকেল কিন্তু এই পাঁচটা প্রসেস গ্রুপ কাজ করবে, রাইট? এবং তার সাথে সাথে 10টা নলেজ এরিয়াও থ্রু আউট দ্য প্রজেক্ট আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? এবং এই যে আমরা দেখতেছি, এটা কিসের চিহ্ন? দিস ইজ অ্যাকচুয়ালি ফেজ গেট অথবা ফেজ গেট মাইলস্টোন, মাইলস্টোন, ঠিক আছে? আর এই যে আমরা বলতেছি না 49 প্রসেস, সেটা কোথায় আছে আসলে? এই যে এখানেই আছে, তাই না? 9টা নলেজ এরিয়াতে 49 প্রসেস আছে, কিংবা 5টা প্রসেস গ্রুপের মধ্যে 49 প্রসেস আছে। গত ক্লাসে আমরা যে আলোচনাটা করে শেষ করছিলাম আলোচনাটা, তো আমি ওখানে ফিরে যাচ্ছি আবার, যে টেবিলটা দিয়ে আমরা শেষ করেছিলাম। টেবিল নাম, টেবিলটা হচ্ছে পিএম বকের পেজ নাম্বার 25, এবং ওইটা কিন্তু আসল আমাদের, এই যে এই টেবিলটা সবার মনে আছে তো না? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আচ্ছা, আমাদের দেখবেন যে ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, যেটা নাম হচ্ছে ডিমিস্টিফাইং পিএম বক সিক্স এডিশন। ওইটা সুযোগ থাকলে একটু দেখে নেন, ওটা বোধহয় টোটাল আধা ঘন্টার মতো সময় হবে। পিএম বকটা আসলে কিভাবে পড়তে হয়, কিভাবে বুঝতে হয়, তার একটা গাইডলাইন আছে, তো সেটা আপনার হেল্প করবে, যদি পিএম বকটা বোঝার জন্য হেল্প করবে। আচ্ছা, এই টেবিলের উপর কারো কোনো প্রশ্ন আছে? এই টেবিলটা বোঝা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পিএম বক বোঝার জন্য, এবং আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রসেসগুলোকে আমাদের কাজে ইমপ্লিমেন্ট করার জন্য। এনি কোশ্চেনস এই টেবিলের উপরে? না ভাই, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আচ্ছা, ওকে। সো ব্রডলি আমরা মনে রাখি যে আমরা যখন ইনস্টিটিউশনে থাকবো তখন আমাদেরকে এই দুইটা প্রসেস ফলো করতে হবে, তাই না? আর যখন প্ল্যানিং এ থাকবো টোটাল 24টা প্রসেস আমাদেরকে ফলো করতে হবে, আর এক্সিকিউশনে যখন থাকবো তখন টোটাল 10 প্রসেস ভার্টিক্যালি,
এবং যখন মনিটরিং কন্ট্রোলে থাকবো তখন টুয়েলভ প্রসেস, টুয়েলভ প্রসেস আমরা ফলো করবো, আর ক্লোজিং এ একটা প্রসেস, টোটাল হচ্ছে 49 প্রসেস। ঠিক আছে, এবং আমি এই ফিগারটা বলি নাই, কিন্তু এখানে আমি বলছিলাম যে ইন্টিগ্রেশনের প্রসেস গুলো এইরকম, যেটা আসলে সে নিজে তো কাজ হবেই আর বাকি তার ভার্টিক্যালে যত প্রসেস আছে সবগুলোকে ইন্টিগ্রেট করবে। ডেভেলপ প্রজেক্ট ম্যানেজার প্ল্যান, তার মানে বাকিগুলোকে সে ইন্টিগ্রেট করবে। ঠিক আছে, সেই প্রেজেন্টেশনটাই আসলে এই ফিগারে দেখানো হচ্ছে যে আমি যখন ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টে ডেভেলপ প্রজেক্ট চার্টার করব, এই যে ডাকটা দেখতেছি আমি, এই যে ডট ডট ডট, এটা মানে হচ্ছে ভার্টিক্যালি বাকি যেটা আছে আর একটা প্রসেস নিচে আইডেন্টিফাই এসতে করলে সেটাকেও আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। তারপরে যখন আমরা প্ল্যানিং করব, মাঝখানে কি থাকবে, ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, আর বাকি 23টা প্রসেসকে যেটা বিভিন্ন নলেজ এরিয়ায় আছে, এই যে অ্যাশ কালারটা হচ্ছে নলেজ এরিয়া, আর ভিতরে যে রেক্টাঙ্গেল দেখতেছি আমরা সেটা হচ্ছে এক একটা প্রসেস। সো বাকি কিন্তু 9টা প্রসেসেরই, 9টা নলেজ এরিয়া কিন্তু প্রসেস আছে, সেগুলিকে আমরা যখন ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান করব তখন সবগুলোকে ইন্টিগ্রেট করব, যে ব্যাপারটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম একটু আগে বললাম। এবং যখন আমরা ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের ডাইরেক্ট ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক করব এবং ম্যানেজ প্রজেক্ট নলেজ করব, তখন বাকি সবগুলোকে ইন্টিগ্রেট করি। এভাবে মনিটরিং কন্ট্রোলিং এবং পারফরমেটিকের চেঞ্জ কন্ট্রোল, সেটাও আমরা ইন্টিগ্রেট করব, এবং ফাইনালে ক্লোজিং এর সময় কোনো কিছু ওপেন রাখা যাবে না, আমরা প্রজেক্টের সবকিছু ক্লোজ করব। আচ্ছা, এইবার একটা নতুন কনসেপ্ট আমরা একটু করব, খুবই ছোট একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন প্রজেক্টে কাজ করি তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটে। হ্যাঁ, বিভিন্ন ডাটা জেনারেট হয় ফিল্ডে, বিভিন্ন ডাটা জেনারেট হয়, সেই ডাটাটাকে আমরা কি করি, ইনফরমেশনে রূপান্তরিত করি, করে আসলে প্রেজেন্ট করি প্রজেক্ট ম্যানেজারের কাছে বা আরো সিনিয়র লেভেলে। এবং সেই ইনফরমেশন থেকে আমরা কি পাই, নেক্সট লেভেলটা হচ্ছে নলেজ, নলেজ ক্রিয়েট করি আমরা। হ্যাঁ, আর তার লাস্টের কাছে উইজডম, যেটা আমার আসলে পিএম বকেট বা আমাদের টপিকের বাইরে, তো আমি আসলে এই পর্যন্ত থাকবো। ডাটা, ইনফরমেশন, নলেজ, পিএম বকেট তিনটা টার্ম আছে। এটাকে বোঝানোর জন্য আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দিই, যে আমি যদি এরকম বলি 1727, তারপরে বলি স্পেন, তারপরে বলি 2010, হ্যাঁ, তারপরে ওয়ার্ল্ড কাপ ফুটবল, এরকম যদি বলি তাহলে এটা কি আসলে ডিফারেন্ট টাইপের অফ ডিসক্রিট ডাটা, তাই না? কোনটা নিউমেরিক্যাল ডাটা, কোনটা স্ট্রিং টাইপ ডাটা, রাইট? এখন আমরা যখন এটাকে এইভাবে লিখি যে ওয়ার্ল্ড কাপ 2010 স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল এবং তাদের এভারেজ বয়সের বয়স ছিল প্লেয়ারদের 27 থেকে 28, তখন কি হচ্ছে এটা যখন কন্টেক্সচুয়াল করতেছি আমরা, তখন দ্যাট ইজ হ্যাঁ, নাও ইট ইজ বিকামিং ইনফরমেশন। এখন দেখেন, এখন আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় কোনো একটা ফুটবল টিমের কোচ করার জন্য, তাহলে আমরা কি করব? আমরা এখন যদি দেখেন এইভাবে যদি আমরা এটা স্পেনের 2010 সালের দেখলাম, এইভাবে যদি ওয়ার্ল্ডের যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে সবগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করে বের করে দেখি, তাহলে দেখবো যে যারা ওয়ার্ল্ড কাপ জিতছে এই পর্যন্ত সবার বয়সের রেঞ্জ ছিল 26 থেকে 30। এই যে ইনফরমেশনের উপর বেস করে আমরা আরো বেশি অ্যানালাইসিস করে যে ইনফরমেশনটা পাচ্ছি, ওটা হচ্ছে আমাদের নলেজ। এখন আমাকে যদি কোনো কোচ বানানো হয়, তাহলে আমি কি করব, আমি কি 32 থেকে 40 বছর বয়সের প্লেয়ারদের নিয়ে টিম বানাবো, নাকি ট্রাই করবো এরকম একটা টিম বানানো? অবশ্যই এজ গ্রুপটা মাথায় রাখতে, হ্যাঁ মাথায় রাখতে হবে। সেইটা হচ্ছে আসলে কানেকশনটা, ডাটা, ইনফরমেশন, নলেজ, এবং এখন এই এজ গ্রুপটা মাথায় রেখে আপনি আপনার উইজডম অ্যাপ্লাই করবেন। সো মরিনহো যেভাবে তার স্টাডিজ সেট করবে, অন্য কোচ ওরকম পারতেছে না, তাই না? বা জিদান যেরকম ভালো পারফর্ম করতেছে, বা ইয়াকি ওই যে বার্সেলোনা যে করছিল আগে, দেখেন না, মানে কিছু কোচ আছে যারা আসলে মানে অন্যদের চেয়ে অনেক আগে আছে। So they are applying their wisdom based on that information and knowledge. So PM Bok যখন পড়তে যাবেন তখন দেখবেন যে এই তিনটা টার্ম সবসময় দেখবেন। টার্ম তিনটা দেখছেন? ওয়ার্ক পারফরম্যান্স ডাটা, এই ডাটা এখানে ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন এবং ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট। রিপোর্টটা আসলে ওয়ান কাইন্ড অফ নলেজ প্রেজেন্টেশন, যেটা বেসড অন ইনফরমেশন। সো আমরা যখন প্রজেক্টে কাজ করি তখন কিন্তু বিভিন্ন ডাটা জেনারেট হয়। কিরকম ডাটা জেনারেট হয়, যে আজকে সে একটা কনস্ট্রাকশন প্রজেক্ট চলতেছে, আজকে 50 বস্তা সিমেন্ট খরচ হয়েছে,
বা 50টা লেবার কাজ করছে সো দিস আর ডেটা এখন এটাকে যখন আমরা আরো একটু ফর্মালাইজ করব তখন সেটা কি হবে ইনফরমেশন হবে যে আমাদের এই সপ্তাহে এত টাকা খরচ হয়েছে সিমেন্টের পিছনে এত টাকা খরচ হয়েছে লেবারের পিছনে আর যখন আমরা রিপোর্ট বানাবো ধর একটা মান্থলি রিপোর্ট বানাচ্ছি তখন আমরা বলতে পারবো যে এত টাকা খরচ হয়েছে আমাদের এই ম্যাটেরিয়ালের পিছনে এই লেবারের পিছনে এবং তার এগেইনস্টে আমাদের কাজ এত পার্সেন্টেজ কমপ্লিট হয়েছে ঠিক আছে সো আমরা যত ম্যানেজমেন্টের কাছে যাব সিনিয়র ম্যানেজমেন্টের কাছে তত কি করব আমরা টপ ম্যানেজমেন্ট কি ডেটা নিয়ে কনসার্ন নাকি রিপোর্ট নিয়ে কনসার্ন রিপোর্ট নিয়ে হ্যাঁ রিপোর্ট নিয়ে সো আমরা ফিল্ড লেভেলে ডেটা নিয়ে কাজ করব সেই ডেটার উপর ইনফরমেশন যেটা হয়তো প্রজেক্ট ম্যানেজার কাজ করবে আর তার উপরে যখন আমরা স্পন্সরদেরকে রিপোর্ট দেব বা আরো কোন প্রেজেন্টেশন দেব সেটা আসলে রিপোর্ট নিয়ে কাজ করবে ঠিক আছে সো এটা আমরা পিএমবক করতে গেলে দেখবেন যে কয়েকটা টার্ম বারবার ঘুরে ফিরে আসতেছে টেইলরিং নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম সবার মনে আছে যে টেইলরিং তার মানে আমরা যে এতক্ষণ বললাম যে 49 প্রসেস 10 নলেজ এরিয়া 5 প্রসেস গ্রুপস এবং এই 49 প্রসেসের কিন্তু ডিটেল পিএমবক আসলে কিছুই না কালেকশন অফ 49 প্রসেসেস এবং এটা 10টা নলেজ এরিয়াতে সাজানো আছে সো এটা কিন্তু মনে রাখতে হবে যে সব প্রজেক্টে সব প্রসেস প্রসেস একই ধরনের ডিটেইল করতে হবে না এবং সব টুল এবং টেকনিক ইনপুট আউটপুট ইউজ করতে হবে না আপনাকে আপনার প্রজেক্টের অনুযায়ী প্রজেক্টের কমপ্লেক্সিটি প্রজেক্টের সাইজ টিম সাইজ এনভায়রনমেন্ট সবকিছু মিলে কনসিডারেশন করে আপনাকে টেইলরিং করতে হবে কি পরিমাণ আপনি এফোর্ট দিবেন প্রজেক্টে কি করে কি কয়টা প্রসেস ফলো করবেন কয়টা ইউজ করবেন কোনটা এখানে ইউজ করা উচিত বা উচিত না এই যে ফর্মালাইজ করা টেইলর করা এটাকে আমরা বলতেছি টেইলরিং করা ঠিক আছে সো প্রজেক্টে এরকম না যে আমাকে 49 প্রসেস বলে দিছে পিএমবক আমি যদি পিএমবক ফলো করি পিএমআই ফলো করি তাহলে আমাকে এইটাই ফলো করতে হবে এর কোনো ছাড় দেওয়া যাবে না এটা না ঠিক আছে সেই ব্যাপারটাকে আমরা বলতেছি টেইলরিং আচ্ছা এখন আমরা দুইটা ডকুমেন্ট নিয়ে কথা বলবো সেই দুইটাকে ডকুমেন্টকে বলা হয় বিজনেস ডকুমেন্টস ডকুমেন্টটার নাম আমরা বোধহয় অনেকেই জানি একটা হচ্ছে বিজনেস কেস একটা হচ্ছে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান সবাই জানি না এটা বিজনেস কেস কি জিনিস গত ক্লাসে বোধহয় একটা আলোচনা করছিলাম আমরা তাই না কারো মনে আছে বিজনেস কেসটা কি বিজনেস ভায়াবল কিনা ফিজিবিলিটি স্টাডির মতো ফিজিবিলিটি স্টাডি আমাদের প্রজেক্টটা জাস্টিফাইড কিনা কেন প্রজেক্টটা করতেছি ফর ইজ দ্য বেনিফিট না করলে কি সমস্যা হবে এই সব জিনিস থাকে হচ্ছে বিজনেস কেসে আর বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে কি আমরা বলছিলাম যে প্রজেক্ট করা হয় বেনিফিট বা ভ্যালু ক্রিয়েশনের জন্য তাহলে সেই বেনিফিটটা আমরা কিভাবে রিয়ালাইজ করব কখন রিয়ালাইজ করব কে রিয়ালাইজ করবে এই পুরো প্ল্যানটা থাকে হচ্ছে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান এই দুইটা ডকুমেন্ট লেখা হয় কখন প্রজেক্ট শুরুর আগে এই দুইটা ডকুমেন্টের উপর বেস করে আসলে প্রজেক্টটা ইনিশিয়েট হয় ঠিক আছে সো এটা আসলে প্রি প্রজেক্ট ডকুমেন্টস প্রজেক্টের আগে করি আমরা বিজনেস কেস এবং বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান আচ্ছা এটার উপরে একটা ফিগার আছে দেখেন এখানে দেখেন তো আমরা সবাই বুঝতে পারছি এই ফিগারটা এই যে উপরে কিন্তু সেই আগের প্রজেক্ট লাইফ সাইকেল স্টার্টিং দ্য প্রজেক্ট মানে জেনেরিক একটা প্রজেক্টের লাইফ সাইকেল দেখানো হয়েছে এটা হচ্ছে চারটা ফেজ হ্যাঁ এবং এই যে এখানে দেখেন এটা হচ্ছে প্রি প্রজেক্ট ওয়ার্ক নিস অ্যাসেসমেন্ট যেটাকে আমরা বলি বিজনেস কেস লেখা এবং বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান এই দুটো প্রজেক্টের আগে করতে হবে এটা যদি অ্যাপ্রুভ হয় স্পন্সর যদি অ্যাপ্রুভ করে বা অর্গানাইজেশন বা কোম্পানি বা গভর্নমেন্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে আসলে প্রজেক্টটা ইনিশিয়েট হবে তখন আসলে আমরা প্রজেক্ট চার্টার লিখব মনে আছে ইনিশিয়েশনের প্রথম প্রসেসের নাম কি প্রজেক্ট চার্টার হ্যাঁ ডেভেলপ প্রজেক্ট চার্টার প্রজেক্ট চার্টার তৈরি করা প্রজেক্ট চার্টার মানে হচ্ছে প্রজেক্ট চার্টার তৈরি করা হয় মেইনলি বিজনেস কেস এবং বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান থেকে নিস অ্যাসেসমেন্ট থেকে বা ফিজিবিলিটি স্টাডি থেকে প্রজেক্ট চার্টার মানে হচ্ছে প্রজেক্টটা অফিসিয়ালি চার্টার্ড হওয়া শুরু হওয়া অর্গানাইজেশনের মধ্যে ফর্মালি প্রজেক্ট চার্টারে মেইনলি এক নম্বর হচ্ছে যে প্রজেক্টটা শুরু হওয়ার অফিসিয়াল অথরাইজেশন এবং দুই নম্বর হচ্ছে প্রজেক্ট ম্যানেজারকে সিলেক্ট করা এবং তাকে অথরিটি দেওয়া যে নাও ইউ আর দ্য প্রজেক্ট ম্যানেজার ইউ আর দ্য লিডার নাও ইউ শুড স্টার্ট দ্য প্রজেক্ট এবং এই ডকুমেন্টটা অফিসিয়ালি অ্যাপ্রুভ হলেই প্রজেক্ট ম্যানেজার আসলে প্রজেক্টের রিসোর্স বাজেট হ্যাঁ ম্যাটেরিয়াল তারপরে মানে যে সমস্ত জিনিস প্রজেক্টকে এক্সিকিউট করার জন্য করা দরকার সেটা সে অথরিটি পায় ঠিক আছে
সো সংক্ষেপে প্রজেক্ট চার্টার হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট যেটা দ্বারা প্রজেক্টটা অফিসিয়ালি অথরাইজড হয় এবং প্রজেক্ট ম্যানেজার অফিসিয়ালি নিয়োগপ্রাপ্ত হয় প্রজেক্টটাকে রান করার জন্য অথরাইজড হয়। সো দিস ইজ প্রজেক্ট চার্টার। সো প্রজেক্ট চার্টার হচ্ছে ইনিশিয়েশন। এরপরে অর্গানাইজিং অ্যান্ড প্রিপেয়ারিং, সেখানে কি হবে, মেইন কাজ কি, ওই যে আমরা যেটা বলতেছি প্ল্যানিং প্রসেস করবো, তার মানে এখানে আমরা 24 প্রসেস করবো কিসের জন্য, প্ল্যানিং করার জন্য, আর তারপরে ক্যারিং আউট দা মানে এক্সিকিউশন করবো, আর ফাইনালি প্রজেক্টটা ডেলিভারি তৈরি হয়ে গেলে আমরা প্রজেক্টটা অ্যাক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করে প্রজেক্টটাকে ডেলিভারি দেবো, আর থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট মনিটরিং এবং অডিটিং করতে হবে। সো এই ফিগারটার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই দুটা জিনিস মনে রাখা, যে বিজনেস কেস এবং বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে প্রজেক্টের ভিতরের কাজ না, এটা হচ্ছে প্রজেক্টের বাইরের কাজ। এই কনসেপ্টটা আপনারা মাথায় রাখবেন আগে। হ্যাঁ ভাই, এই জায়গাটাতে আসলে আমরা ইন জেনারেলি যেসব বাংলাদেশি বা দেশীয় অর্গানাইজেশন গুলোতে কাজ করি, এই জায়গাটাতে একটু কনফিউশন হয়ে যায় সবার ক্ষেত্রেই, যে যে প্রজেক্ট অফার করছে কি প্রজেক্ট ওয়ার্ক সেই অর্গানাইজেশনেরই হওয়া উচিত, কারণ তার বেনিফিট বা তার বিজনেস কেসটা সেই জানে ভালো, আর যে প্রজেক্ট করছে তার জন্য কিন্তু সেক্ষেত্রে ওই প্রজেক্টের প্রি প্রজেক্ট ওয়ার্ক কি থাকা উচিত। লাস্টের প্রশ্নটা বুঝলাম না, একটু আস্তে শোনা যাচ্ছে তোমার কথাগুলো। আমার কোয়েশ্চনটা বলতে দাও, আমি আগেটা শুনছি। আমাদের দেশে যে ধরনের অর্গানাইজেশন গুলো রানিং আছে তাদের যে কাজের ধারাবাহিকতা, সেখানে দুইটা জিনিস হয়। এক হলো যে কোন একটা অর্গানাইজেশন প্রজেক্ট অফার করছে, আরেকটা গ্রুপ বা একটা অর্গানাইজেশন প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছে বা প্রজেক্টটা হ্যান্ডেল করছে। আর প্রজেক্ট ইন অর্গানাইজেশন সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রি প্রজেক্ট ওয়ার্ক যেটা সেটা করার পরেই দেন প্রজেক্ট চার্টার হচ্ছে, কিন্তু যে ক্ষেত্রে অফার্ড প্রজেক্ট সেই ক্ষেত্রে ওই প্রজেক্টের প্রি প্রজেক্ট ওয়ার্কটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন টিম কি করবে নাকি যারা অফার করছে তারা করবে, মানে যারা কাজটা পেলো তাই তো ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশন তারা কি করবে সেটা বলতেছেন। ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশন আসলে এটা আসলে অনেক সময় এরকম করা হয় যে দুই পার্টি মিলে প্রজেক্ট চার্টার লেখা হয়। হ্যাঁ, ইমপ্লিমেন্টর এবং দুইটা মিলে প্রজেক্ট চার্টার লেখে, আর আপনারা দুইটা অর্গানাইজেশন আবার সেপারেট প্রজেক্ট চার্টার মেনটেন করতে পারে। তো যারা আসলে প্রজেক্টটা দিচ্ছে তারা তো আসলে বিজনেস কেস এবং করে প্রজেক্ট চার্টার লিখতেছে, প্রজেক্ট চার্টারে কিন্তু বেশিরভাগ কমফোর্ট আসবে এই জায়গা থেকে। আর আমি যে ইমপ্লিমেন্টিং করতেছি ইমপ্লিমেন্টেশন করতেছি, হ্যাঁ, সে কিন্তু প্রজেক্ট চার্টার তৈরি করার সময়ও এই যে সে তার আসলে মেইনলি কন্ট্রাক্ট থেকে সে মেইনলি ইনফরমেশন গুলো নিবে। হ্যাঁ, তার এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট থেকে সে প্রজেক্ট চার্টারের যে কন্টেন্ট গুলো থাকে আউটলাইন থাকে সেগুলো সে নিবে। আমি সেটাই বলছি, তার মানে ইমপ্লিমেন্টিং যে অর্গানাইজেশন তার ক্ষেত্রে প্রি প্রজেক্ট ওয়ার্ক যেটা যার মধ্যে বিজনেস কেস অ্যানালাইসিস বা ফিজিবিলিটি অ্যানালাইসিস এই জিনিসগুলো থাকছে না, সে শুধু অফারিং অর্গানাইজেশন থেকে যেই প্রজেক্ট চার্টার পাচ্ছে বা এটা থাকতে থাকছে না বলা যাবে না আসলে। হ্যাঁ, যখন কেউ প্রজেক্টের জন্য করে টেন্ডারে যায় তখন কিন্তু সে হয়তো কাগজ কলমে তৈরি করতেছে না, কিন্তু তারা কিন্তু বসে যে আসলে আমরা এই টেন্ডারে যে যাচ্ছি এটি কি আমাদের জন্য ফিজিবল, এটা যে আমাদের কি বেনিফিট দেবে, এটা কিন্তু তারা করতে হবে না। এমনি এমনি এত একটা প্রজেক্টে পার্টিসিপেট করা, আমরা যারা টেন্ডারে পার্টিসিপেট করছি জানি যে কয়েক রাত দিন রাত দেখা যায় খাটতে হয়, বিরাট কিন্তু কষ্ট এটা, এবং প্রচুর কষ্ট না তো এটা, এর সাথে কষ্ট তো আছে, এর সাথে আবার টাকা কিন্তু খরচ আছে। সো এটা আমি আসলে আমার জন্য ফিজিবল কিনা সেটা তো অবশ্যই একটা অ্যানালাইসিস করি, ওরা কাজে হাত দেয় টেন্ডারে পার্টিসিপেট করে। হ্যাঁ, সেটা কিন্তু থাকেই, ওটা না থাকলে তো কাজ হবে না আসলে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে বলা আছে বিজনেস কেসে মেইনলি কি কি কন্টেন্ট থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পিএম বকে বা স্টুডেন্ট ম্যানুয়ালে বিভিন্ন জায়গায় এরকম আমরা কিছু ডকুমেন্টের কন্টেন্ট আউটলাইন পাবো, সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় পরীক্ষা খুব সহজ প্রশ্ন আসে এরকম যে বলে দেয় যে নিচে যে পয়েন্টগুলো আছে, ধরেন এরকম অপশন দিয়ে দিলে অপশন 1, 2, 3, 4, 5, বলো যে এখানে কোন তিনটা পয়েন্ট বিজনেস কেসে থাকে। ঠিক আছে, সেইটা এখন হঠাৎ করে মনে হতে পারে যে এটাকে মুখস্ত করবো আমরা, মুখস্ত কিছু না, আপনি যদি বোঝেন যে বিজনেস কেসটা কিরকম এবং যারা বিজনেস কেস নিয়ে কাজ করছেন, হ্যাঁ, বা বিজনেস কেস একটা পড়ছেন, তারা দেখবেন যে একটা জেনেরিক বিষয় বিজনেস কেসে এই জিনিসগুলো থাকতেই হবে, তো আপনি কিন্তু ইজিলি না পড়েও আনসার দিতে পারবেন, হয়তো দুইটা আনসার ঠিক হতো একটা হয়তো ভুল হতো, এখন পড়লে হয়তো তিনটাই ঠিক হবে। ঠিক আছে, তো আমি এর জন্য একটু বিশেষ এমফাসিস দিচ্ছি, যখনই কোনো ডকুমেন্টের ভিতরের আউটলাইন বলা থাকে তখন সেটাকে বোঝা যে প্রতিটা আউটলাইন আসলে কি বুঝতেছে
এবং ওটা একটু মনে রাখা, মানে ইম্পর্টেন্স দিয়ে পড়া, কারণ ওটা পরীক্ষা প্রশ্ন আসে অনেক সময়। তাহলে দেখেন এখানে কি থাকে বিজনেস কেস। হ্যাঁ ভাই, এই পয়েন্ট গুলো তো হচ্ছে মানে শুধু এইগুলো হবে, ওখানে তো বলেই দিছে, বাট নট ইট ইজ নট লিমিটেড টু ডকুমেন্টিং দ্য ফলোইং, দ্যাট মিন্স দেয়ার মোর অপশনস, মোর অপশনস, রাইট, মোর অপশনস। তো পরীক্ষা আসলে আসলে এর মধ্যে আসবে, এর বাইরে তো আসলে বিজনেস কেস বিভিন্ন জন বিভিন্ন ভাবে লেখে। হ্যাঁ, যারা ম্যাচিউর অর্গানাইজেশন তাদেরটা আরো ডিফারেন্ট, আরো ভালো, কিন্তু এখানে জেনেরিক কিছু কথা বলা হয়েছে এবং পরীক্ষা আসলে এর মধ্যে আসবে, ওই জেনেরিক ইয়া থেকে আসবে না, স্পেশাল কোনো ইয়া থেকে আসবে না। এবং পিএমবক একটা কিন্তু সেফ গার্ড নিছে, অলওয়েজ দেখবেন পিএমবক যদি একটু পড়তে যান, অলওয়েজ দেখবেন যে এই কথাটা লেখা আছে, ইনপুট বাট ইজ নট লিমিটেড টু। ঠিক আছে, পিএমবকে যখনই কোনো কিছু পড়তে যাবেন তখন দেখবেন যে সব জায়গায় যেখানে অনেক বর্ণনা আছে তখন বলবে যে ইনক্লুড বাট নট লিমিটেড টু, তার মানে এটা তো আসলে কোনো একটা ডকুমেন্টের মধ্যে পিএমবকের মতো একটা ছোট বইয়ে এটা তো আসলে কম্পাইল করা সম্ভব না। এবং আরেকটা কথা হচ্ছে ভাই, এই বিজনেস কেস মে মানে হচ্ছে এগুলাও হয়তো একটা দুইটা নাও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। সো দেখেন এটা কি কি থাকবে, বিজনেস নিড, জাস্টিফিকেশন অফ দ্য প্রজেক্ট, কেন আমরা প্রজেক্টটা করব, অ্যানালাইসিস অফ দ্য সিচুয়েশন, এখন যে সিচুয়েশনটার জন্য আমরা প্রজেক্টটা করতে যাচ্ছি বা প্রজেক্টটা নিচ্ছি সেটা কি রিকোয়ার্ড, মানে ম্যান্ডেটরি টাইপ, যেমন গভর্নমেন্ট যদি রেগুলেশন হয় তাহলে তো প্রজেক্ট আপনাকে করতেই হবে, নাকি ডিজায়ার, নাকি অপশনাল, করলেও ভালো না করলেও ভালো এরকম কিছু কিনা, সেটা কিন্তু একটা সিচুয়েশন অ্যানালাইসিস করতে হবে বিজনেস কেসে থাকে। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ বিজনেস সিনারিওস, ডু নাথিং, মানে আমরা যদি কোনো স্টেপস না নেই প্রজেক্ট কেন নেই, আমরা আমরা গত ক্লাসে বলছিলাম যে ইমপ্লিমেন্ট চেঞ্জ কিংবা অপরচুনিটি কিংবা স্ট্র্যাটেজি কিংবা বেনিফিট ভ্যালু বিভিন্ন কারণে নেই। সো আমরা যদি কোনো কাজ না করি, ডু নাথিং, কোনো ইনিশিয়েটিভ না নেই, তাহলে আসলে কোনো ক্ষতি হবে আমাদের নাকি না? ডু দ্য মিনিমাম, দেখেন তিনটা অপশন, ডু দ্য মিনিমাম, এইটাই আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষার মাধ্যমে আসতে পারে, ডু দ্য মিনিমাম, তার মানে ডু দ্য মিনিমাম আসলে কখন করবো আমরা, যখন আসলে সে গভর্নমেন্ট বসে যে এটা রুল হবে এটা অ্যাপ্লাই করবো, এটা তো আসলে আমরা চাই নাই, আমাদের সাথে কোনো মিল দরকার নাই, কিন্তু যেহেতু গভর্নমেন্ট বসেই তাহলে কি করবো আমরা, যাতে আমাদেরকে লিগাল সমস্ত রিকোয়ারমেন্ট মিট হয় সেটা আমরা এনশিওর করব। ঠিক আছে, আর ডু মোর দেন মিনিমাম কখন করবো আমরা, সে আমরা কোনো একটা স্ট্র্যাটেজিক নিচ্ছি যেখানে আমরা রাইভালদের সাথে কম্পিট করতেছি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে, তখন কি, তখন আসলে আমরা আমাদের বেস্ট এফোর্টে দেওয়ার চেষ্টা করবো যাতে উই ক্যান ডোমিনেট ইন দ্য মার্কেট। ঠিক আছে, সেইটা কিন্তু আমাদের অ্যানালাইসিসে বিজনেস কেসে থাকবে। দেন ফাইনালি এটা শুধু বলে দিলে হবে না যে এই সিনারিও, ফাইনালি যারা বিজনেস কেস লেখে তারা আবার রিকমেন্ডও করবে যে আমাদের আসলে কি করা উচিত, এইরকম সিনারিওতে আমাদের কি স্টেপস নেওয়া উচিত সেটা রিকমেন্ড করবে। এবং ফাইনালি কি থাকে, এভালুয়েশন থাকে, এটা সবচেয়ে মেজর পার্ট। এভালুয়েশন মানে হচ্ছে মেইনলি ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক অ্যাপ্রিজাল, NPV, আমরা হয়তো নাম জানি, নেট প্রমোট, নেট কি বলে, নেট প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু, তারপরে IRR, ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করি, তো সেটা সেই ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক অ্যাপ্রেজাল থাকবে যে এই প্রজেক্টটা করলে কত খরচ হবে, কি পরিমাণ বেনিফিট হবে, তো সেটাও কিন্তু আমাদের এখানে থাকতে হবে। তো এই মেজর জিনিসগুলো আপনার থাকে হচ্ছে বিজনেস কেসে। আচ্ছা, এখানে একটা ছোট রেফারেন্স দিছি আমি, যে বিজনেস অ্যানালাইসিস ফর প্র্যাকটিশনার্স, এ প্র্যাকটিস গাইড, PMI, আমি বলেছিলাম যে প্রায় 20+ স্ট্যান্ডার্ড আছে PMI, যেটা মেম্বার হলে আপনি সবগুলো ফ্রি ডাউনলোড করতে পারবেন। সো বিজনেস অ্যানালাইসিস এর এই স্ট্যান্ডার্ডের মধ্যে আপনি বিজনেস কেস নিয়ে আরো ডিটেইল পাবেন। আচ্ছা, এবার আমরা একটু কথা বলি বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে কি থাকে, কি থাকে দেখেন, টার্গেট বেনিফিটস কি, এই প্রজেক্টটা করলে আমরা কি কি বেনিফিট অ্যাচিভ করবো, এবং সেটা টেনজিবল এবং ইনটেনজিবল, যেটা আমরা আগে ভ্যালু করতে গিয়ে বলেছিলাম, তাই না, টেনজিবল এবং ইনটেনজিবল। স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, প্রজেক্টটা করতেছি আমরা, মনে আছে একটা গ্রাফ দেখাইছিলাম না, ফিগার, যে স্ট্র্যাটেজি, তারপরে পোর্টফোলিও, তারপরে প্রোগ্রাম, তারপরে প্রজেক্ট, তার মানে সব প্রজেক্টে কিন্তু সামহাও আমার অর্গানাইজেশনের স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন, তো সেই অ্যালাইনমেন্টটা কোন স্ট্র্যাটেজির সাথে। ঠিক আছে, টাইম ফ্রেম, যে কখন আসলে, শুধু বললে হবে না যে আমরা এই প্রজেক্ট থেকে $2 million ইনকাম করব, কখন হবে, হ্যাঁ সেই কোয়ার্টারটা কবে, শিডিউলটা কবে কবে, সেই টাইম ফ্রেমটা বলা থাকতে হবে। বেনিফিটস ওনার, কে বেনিফিটটা রিয়েলাইজ করবে, আমরা জানি যে প্রজেক্ট হচ্ছে একটা টেম্পোরারি অর্গানাইজেশন, তাই না,
টেম্পোরারি এন্ডেভিওর এবং টেম্পোরারি অর্গানাইজেশন, তার মানে প্রজেক্টটা শেষ হয়ে গেলে কিন্তু দুইটা ভেঙে যাচ্ছে, অ্যাডজয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে ভেঙে গেলে তাহলে কারা এটাকে রিয়ালাইজ করবে বেনিফিটটা? সে ওনারটা হয় অপারেশন টিম কিংবা যারা করবে আর কি, ঠিক আছে, কাস্টমার বা ইউজার, সেটা হচ্ছে বেনিফিট ওনার। ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্স, তার মানে আমরা প্রজেক্ট শুরু করতেছি, প্রজেক্ট শুরু করার আগে আসলে আমরা দেখব প্রজেক্ট চার্টার এবং বিজনেস কেসে আমরা স্মার্ট ফলো করি জেনারেলি, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ড। আমরা ম্যাট্রিক্স এর করার চেষ্টা করি এবং সেই ম্যাট্রিক্সটা অ্যাচিভ করতে পারাই হচ্ছে প্রজেক্টটা সাকসেসফুল এনশিওর করবে, যে প্রজেক্টটা সাকসেস কি সাকসেস না, ঠিক আছে। তো সেই ম্যাট্রিক্সটা থাকবে যে আমরা কি কি KPI বা ম্যাট্রিক্স অ্যাচিভ করতে যাচ্ছি প্রজেক্ট থেকে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের একটা টপিকে আমরা পড়বো যে আসলে প্রজেক্টের শুরুতে আমাদেরকে স্মার্ট ম্যাট্রিক্স সেট করতে হবে এবং সেটা যাতে আমরা শেষে মেজার করে বলতে পারি যে আসলে প্রজেক্টটা সেই ম্যাট্রিক্সটা অ্যাচিভ করতে পারছে কিনা। যদি পারে দেন দ্যাট দ্য প্রজেক্ট ইজ সাকসেসফুল, আদারওয়াইজ দ্যার ইজ ল্যাকিং টু গেট দ্য রেজাল্ট অফ দ্য প্রজেক্ট। ভ্যালু যে অ্যাড করতে গ্যাপ ছিল আমাদের, আচ্ছা, অ্যাজাম্পশন এবং রিস্ক, এটাও বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকে। কারণ অ্যাজাম্পশন আমরা কি কি ধরে নিছি যার উপর ভিত্তি করে আমরা বলতেছি যে এই এক্সপেক্টেড ভ্যালু পাবো আমরা, সেই অ্যাজাম্পশন গুলো বলতে হবে এবং কোন কোন রিস্কের কারণে বেনিফিটটা এম্পাওয়ার্ড হতে পারে সেটা আমাদেরকে এই বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে লিখতে হবে। সবার মনে আছে তো না এই দুইটা ডকুমেন্ট কখন লেখা হয়? বিজনেস ডকুমেন্টস, রাইট। আচ্ছা দেখেন, এই যে প্রজেক্ট সাকসেস মেজার যেটা আমরা একটু আগে বলছিলাম যে KPI সেট করা, ম্যাট্রিক্স সেট করা, সো এটা কিন্তু আমাদেরকে আগে সেট করতে হবে এবং এগ্রি করতে হবে। কারা এগ্রি করতে হবে? যারা স্পন্সর এবং যাদের জন্য করা হচ্ছে, প্রজেক্ট ম্যানেজার, সবাইকে এগ্রি করতে হবে যে আমরা এই ম্যাট্রিক্স বা এই KPIটা অ্যাচিভ করার জন্য প্রজেক্টটা করতেছি, ফলে যাতে আমরা প্রজেক্ট শেষে সেটা আমরা আসলে মেজার করে দেখতে পারি যে আমরা অ্যাচিভ করতে পারছি কি। যদি আমাদের সাকসেস ক্রাইটেরিয়া সেট না করি এবং স্মার্ট যদি ফলো না করি, আমি স্মার্ট বারবার বলতেছি কারণ স্মার্ট নিয়ে আমরা আরো সামনে আলোচনা করি, কারণ হচ্ছে যদি স্পেসিফিক না হয়, আমরা যদি বলি যে আমাদের অর্গানাইজেশনে আমরা এই প্রজেক্টটা কেন করতেছি, যে আমাদের কাস্টমার বেস বাড়াবো 2022 সালে, আমরা আমাদের কাস্টমার বেস বাড়াবো, কিংবা বললাম যে আমরা 2022 সালে আমাদের প্রফিট মার্জিন বাড়াবো, এটা কি কোনো স্মার্ট হলো? মানে কতটুকু বাড়াবো? There is no specific metrics. So if I যদি আমি সেট করি তাহলে তো আসলে দিন শেষে ঝগড়া যেতে হবে, তাই না, স্পন্সরের মধ্যে, কাস্টমারের মধ্যে, প্রজেক্ট ম্যানেজারের মধ্যে, কারণ কেউ যেহেতু ওটা আমরা স্মার্ট ফলো করি নাই, স্পেসিফিক করি নাই, মেজারেবল করি নাই, তাই না, রিয়েলিস্টিক হয় নাই, টাইম বাউন্ড করি নাই আমরা। সো দ্যাটস ওয়াই সবাইকে এগ্রি করে আমাদেরকে সেট করতে হবে যে কোনটা কি কি জিনিস আসলে মিট করলে প্রজেক্টের সাকসেস ক্রাইটেরিয়া যে মিট হয়েছে এটা আমরা এগ্রি করব। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব আবার ডিটেইল, যে আমরা এই যে নেট প্রেজেন্ট ভ্যালু ইউজ করি যখন ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল করি, ROI ইউজ করি এবং এই যে সাকসেস মেজারও কিন্তু আমরা এগুলিকে ইউজ করি, IRR, তারপরে পেব্যাক পিরিয়ড, বেনিফিট কস্ট রেশিও, এই সমস্ত ফাইন্যান্সিয়াল টুল আমরা ইউজ করি, ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি যখন আমরা বিজনেস কেস, বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান লিখি এবং সাকসেস ক্রাইটেরিয়া যখন আমরা সেট করি। লাস্ট স্লাইড এই টপিকসের, প্রশ্নটা প্রশ্ন সবাই দেখেন তো কি বলা আছে এটাতে। হ্যাঁ, এটা হইতেই পারে ভাই, ইট ইজ পসিবল, তাহলে এটা পসিবল, তাই না, যে আমরা স্কোপ, শিডিউল, টাইম এর মতো প্রজেক্ট ডেলিভারি দিলাম কিন্তু আসলে যে টার্গেটেড বেনিফিট ছিল সেটা অ্যাচিভ করতে পারিনি আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, সম্ভব এরকম কিন্তু হতে পারে। কিন্তু এই কথাটা, এই প্রশ্নটা আসলে মেইন যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা প্রজেক্ট ম্যানেজার আছি এবং প্রজেক্ট টিমে কাজ করি এবং যারা স্পন্সর, যারা প্রজেক্টে স্টিয়ারিং কমিটি বা প্রজেক্টে কাজ করে, সবাই সবাই আসলে অনেক সময় আমরা হয় কি আমাদের সাইডটা, মানে আমাদের ভিশন হয়ে যায়, স্পেশালি যারা প্রজেক্ট টিমে কাজ করে তাদের ভিশন হয়ে যায় আমার স্কোপ, শিডিউল, টাইমের মধ্যে কাজ দিলেই হয়ে গেল। অলওয়েজ ফোকাস রাখতে হবে কি বিজনেস ভ্যালু, যে আমি যে কাজ করতেছি সেটা আসলেই কি বিজনেস ভ্যালু জেনারেট করবে কি করবে না, শুধু কাজ করার জন্য কাজ যাতে আমরা না করি। এই যে এবার যে আমরা এই যে সামনে PMBOK 7 এডিশন আসতেছে, তারপর আমরা অ্যাজাইলের বলছি যে 50% কোশ্চেন অ্যাজাইল থেকে আসবে, এটার মেইন কারণ হচ্ছে অ্যাজাইলের একটা মেইন থিম হচ্ছে যে আমরা
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিজনেস ভ্যালু কাস্টমারকে ডেলিভারি দেওয়া, এবং ফোকাস হচ্ছে বিজনেস ভ্যালু বেনিফিট, নট অনলি দ্য স্কোপ শিডিউল বাজেট। আমাদের মেইন ফোকাস থাকবে প্রজেক্টটা যে কারণে ইনিশিয়েট হয়েছে, যে বেনিফিট বা ভ্যালু ক্রিয়েট করার জন্য ইনিশিয়েট হয়েছে, ওইটা যাতে আমরা অ্যাচিভ করতে পারি। এটা স্পন্সর থেকে শুরু করে প্রজেক্ট টিমের সবাইকে সেই ফোকাসটা থাকতে হবে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এই যে বিজনেস ভিউ পয়েন্ট, এটা তো অ্যাকচুয়ালি একটা টপ ভিউ, ধরেন টপ ম্যানেজমেন্ট যারা আছে তারা টোটাল বিজনেস ভিউ পয়েন্টটা দেখবে। এখন ধরেন ভাই একটা গ্রুপ তারা নতুন পোর্টফোলিও খুলতে চায়, নতুন বিজনেস খুলতে চায়, এবং দে হ্যাভ অ্যানালাইজ যে এটার পরে শেষ পর্যন্ত বিজনেস ভিউ পয়েন্টটা কি হবে, তো সেই অনুযায়ী তারা প্রজেক্ট স্টার্ট করে দিবে, প্রজেক্ট ম্যানেজাররা কাজ শুরু করে দিবে ম্যানেজার্সরা। এখন যদি দেখা যায় যে ওভার দ্য টাইম বিজনেস ভিউ পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, তো প্রজেক্ট ম্যানেজারের তো আসলে ভাই এইখানে তার যেহেতু টার্গেটটা লিমিটেড এবং স্পেসিফিক টার্গেট, তার কিন্তু ডাইনামিক টার্গেট না যে ঠিক আছে আমি যদি দেখি যে সিচুয়েশন এরকম হয়ে যাচ্ছে তাহলে আমি এদিক দিয়ে গিয়ে এরকম করে ফেলবো, টার্গেট ইজ স্টেডি। তো তার তো আসলে ভাই ভিউ পয়েন্ট নিয়ে তার অ্যাকচুয়ালি আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজার অনলি কনসেন্ট্রেটেড অন স্কোপ শিডিউল বাজেট পয়েন্ট, যে সে তার অ্যাকাউন্টেবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে এটাই দরকার। আর বিজনেস ভিউ পয়েন্টের অ্যাকাউন্টেবিলিটি অ্যাকচুয়ালি তার না, এটা হচ্ছে টপ ম্যানেজমেন্টের, দোজ হু আর এমপ্লয়িং দিস প্রজেক্ট ম্যানেজার্স। ঠিক আছে, এখানে এই যে এই যে এই জায়গায় না এটাই এই যে চিন্তাধারাটা এটা তাই এটাই আসলে আমরা অনেকদিন থেকে পোষণ করে আসতেছি আর কি, এটা আসলে আমাদের প্রেডিক্টিভ চিন্তাধারা আর কি, ওয়াটারফল টাইপ। সো এখন আসলে যে স্পন্সর হোক বা যে বিজনেস পার্সন হোক, যার আসলে বিজনেস ভিউ পয়েন্টটা, সে এবং টিম প্রজেক্ট টিম সবাই এমনভাবে কাজ করতে হবে যাতে এই যে ডাইনামিক্স বিজনেস ডাইনামিক্স যে চেঞ্জ হচ্ছে, এবং আমরা এখন এমন একটা সময় আছি যেখানে চেঞ্জ আসলে চেঞ্জটাই কনস্ট্যান্ট, তাই না? এবং এত ফ্রিকোয়েন্টলি মার্কেট ডাইনামিক্স চেঞ্জ হয়, যেখানে যদি ওইটার সাথে আমরা তাল মেলাতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে আমরা প্রজেক্ট করে ফেললাম ঠিক মতো, কিন্তু আসলে যেটা কাজের কাজ হওয়ার কথা সেটা হচ্ছে না। সো দ্যাটস ওয়াই অ্যাজাইল যে কনসেপ্টগুলো নিয়ে আসছে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, সেখানে আমরা দেখবো যে কয়েকটা কনসেপ্ট আছে, যেটা একটা হচ্ছে যে খুব কুইকলি ডেলিভারি দেওয়ার জন্য ওরা ইটারেশন ফলো করে এবং ইনক্রিমেন্ট ফলো করে, আই এবং আই, ইটারেশন অ্যান্ড ইনক্রিমেন্ট। তার মানে খুব কুইকলি আমরা ডেভেলপ করে ডেলিভারি দেবো একটা ছোট ইনক্রিমেন্ট, যেটা আমরা কুইকলি মার্কেটে নিয়ে সেটা থেকে ভ্যালু জেনারেট করার চেষ্টা করবো, এবং সেই ফিডব্যাক থেকে নিয়ে আমরা নেক্সট আবার ইটারেশন করে ইনক্রিমেন্টটা ডেলিভারি দেবো। এভাবে মার্কেটের সাথে অ্যাজাইল হয়ে কাজ করা, সো এইটা কিন্তু এখন অ্যাডাপ্ট করতে হবে, এই অ্যাডাপ্টিভিটি আমাদের মধ্যে নিয়ে আসতে হবে মার্কেটে টিকে থাকার জন্য। আচ্ছা এবার আসেন, আমরা এবার আসলে একটু অ্যাজাইল নিয়ে কথা বলবো, মেইন অ্যাজাইল নিয়ে না, আমরা একটা টপিক কিন্তু এখানে স্কিপ করে গিয়েছিলাম, মনে আছে? প্রোডাক্ট লাইফ সাইকেলকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, তাই না? এই যে কোন টপিকটা আমি একটু ব্যাক করি তাহলে একটু হয়তো আপনাদের রিকল হবে, এই যে এখানে আমরা ছেড়ে গেছিলাম প্রোডাক্ট লাইফ সাইকেল, দেখা যাচ্ছে? এই যে আমরা বলছিলাম না টাইপ অফ প্রোডাক্ট, প্রজেক্ট লাইফ সাইকেল, প্রেডিক্টিভ, অ্যাডাপটিভ, ঠিক আছে? এই যে এই টপিকটা কিন্তু প্রথম চ্যাপ্টারে আছে পিএম বকের, এটা কিন্তু আমি স্কিপ করে গিয়েছিলাম, যে আমরা তিন ধরনের প্রোডাক্ট লাইফ সাইকেল দেখি, প্রজেক্ট লাইফ সাইকেল দেখি প্রজেক্ট ম্যানেজমেন্টে, একটা হচ্ছে প্রেডিক্টিভ লাইফ সাইকেল, একটা হচ্ছে অ্যাজাইল, একটা হচ্ছে হাইব্রিড গ্রোথ। তো এই তিনটা নিয়ে এখন আমি আলোচনা করব, যেটা আসলে আলোচনা করব স্টুডেন্ট ম্যানুয়াল থেকে, যেটা পিএম বকের এক নম্বর চ্যাপ্টারে আছে, কিন্তু খুবই সংক্ষিপ্ত আছে, মাত্র একটা বা দুইটা পেজ বোধ হয়। এই টপিকটা যখন আমি করবো তখন আমি এখন আপনাদের পড়াবো হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়াল থেকে, আমি ওটা খুলি। এখানে আসলে একটা টপিক পড়ার জন্য আসলাম, ফলে খুব একটা কনফিউজ হওয়ার দরকার নেই যে হঠাৎ করে কোথায় আসলাম, আমরা শুধু এখন অন্যদিকে যাবো না, শুধু একটা ফোকাস থাকবো যে ডিটারমাইন অ্যাপ্রোপ্রিয়েট প্রজেক্ট ম্যাথোলজি ম্যাথড অ্যান্ড প্র্যাকটিসেস। তার মানে আমরা এখানে আসলে পূর্ব প্রোডাক্ট লাইফ সাইকেল আমরা মানে 2001 সালের আগ পর্যন্ত, 2001 সাল আগ পর্যন্ত আমরা জানতাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করার একটাই ম্যাথোলজি আছে, এবং আমরা যেমন আমি যেমন যখন পড়ছি ইউনিভার্সিটিতে তখন আমাদের বইয়ে আমাদের একটা বই ছিল সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, কম্পিউটার সায়েন্সে পড়ানো হতো, সেখানে প্রজেক্ট ম্যানেজমেন্টও ছিল, সেখানে বলা ছিল যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য যে মেথডটা আমরা ফলো করি সেটার নাম হচ্ছে ওয়াটারফল, আমরা তো অনেকে জানি, তাই না? ওয়াটারফল মেথড, ওয়াটারফল মেথড। তার মানে ওয়াটারফল মেথড মানে কি, যে আমরা প্রজেক্টের যে ফেজগুলো হবে বা কাজগুলো হবে সেটা আমরা সিকোয়েন্সিয়ালি স্টেপ বাই স্টেপ করবো, সিরিয়ালি একটার পর একটা।
প্রথমে ডিজাইন করব, তারপর কনস্ট্রাকশন করব, তারপর টেস্টিং করব, তারপর ডেলিভারি দেব, এরকম স্টেপস বাই স্টেপ ছিল। এটাকে আমরা বলতাম ওয়াটারফল। কেন ওয়াটারফল বলা হতো? এই যে আমরা যদি ঝর্ণা দেখি, ওয়াটারফল, পানি যখন পড়ে কি হয়? পানি পড়তেছে, তাই না? এটা যদি উল্টা দিকে আপনি ঘোরাতে চান, ইট ইজ ভেরি টাফ, তাই না? সহজ মানে জাস্ট এক দিকে পড়তেছে, হ্যাঁ, টপ টু বটম পড়তেছে, স্টেপ বাই স্টেপ যাচ্ছে, কিন্তু এটা ফিডব্যাক নেওয়া বা উল্টা দিকে ব্যাক করা কিন্তু টাফ। সো এরকম ওয়াটারফল মেথড নিয়ে যখন মানুষ প্রজেক্ট করতেছিল, স্পেশালি আইটি, আইটি প্রজেক্ট, তখন আইটি প্রজেক্টে আমরা সবাই জানি যে আইটি প্রজেক্টে আমরা একটা মানে ইয়া ইউজ করি, কি বলে, একটা ইডিয়ম ইউজ করি, সেটা হচ্ছে যে যদি রিকোয়ারমেন্ট ফ্রিজ করা যেত, কেউ দেখছেন যে পানি দিয়ে হাঁটা যায়? কেউ পানি দিয়ে হাঁটতে পারেন এখানে? আপনারা কেউ আছেন পানির উপর দিয়ে হাঁটতে পারেন? দেখছেন না, ম্যাজিক দেখছেন না, যে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি ভাই, ওটা নিচে গ্লাস থাকে, নিচে গ্লাস থাকে। আচ্ছা, আর ইয়া দেখছেন না, যে শীতের যে অলিম্পিক হয়, এই অলিম্পিকটা কোথায় হয়? একটা অলিম্পিক আছে না, কি অলিম্পিক নাম জানো, যেটা শুধু মানে তুষার বরফের উপরে হয়, আইস অলিম্পিক না কি বলে? তার মানে যদি মানে পানি যদি জমানো যেত, তাহলে তার উপরে খেলাও যায়, তাই না? ড্যান্সও করা যায়, ড্যান্সও করা যায়। তো মানে আমরা সফটওয়্যার বা আইটি ইন্ডাস্ট্রিতে বলি, সফটওয়্যার স্পেশালি সফটওয়্যার ফার্মে, যদি রিকোয়ারমেন্ট যদি আগে থেকে ফ্রিজ করা যেত, তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ ভেরি ইজি। কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রিকোয়ারমেন্ট ফ্রিজ করা যায় না, কারণ কি, মোস্টলি কাজ হয় ইনট্যাঞ্জিবল জিনিস নিয়ে। তো কাস্টমার তো দেখে না যে কি আসলে, তো যখন তাকে একটা দেখাবেন, একটা পেজ মানে ওয়েবসাইট দেখাচ্ছেন, তখনই সে বুঝতে পারে যে আসলে এটা তো এটা ঠিক হয় নাই, এর চেয়ে আরো সুন্দর করা যায়, এটা এখানে লাগবে, ওটা ওখানে লাগবে, সেরকম কিন্তু তার রিকোয়ারমেন্টটা ডাইনামিকলি চেঞ্জ হতে থাকে, বুঝতে পারছি আমরা? তো এই যে রিকোয়ারমেন্ট কিন্তু ফিক্স করা যায় না। একটা বাড়ি যেমন আমরা ডিজাইন করে বললাম যে এখানে এত স্কোয়ার ফিট এরকম হবে, ইভেন আমরা এখন সিমুলেশন দিয়ে একদম দেখায় দিই মানুষ কিভাবে বসবে, মানুষ কিভাবে হাঁটবে, গাড়ি কিভাবে পার্কিং হবে, তাই না? সিমুলেশন দিয়ে আমরা দেখাই দিতে পারছি। তো কনস্ট্রাকশনে, আর কনস্ট্রাকশন কিন্তু আমরা হাজার হাজার বছর ধরে করতেছি, মানুষের কনস্ট্রাকশন প্রজেক্টে এক্সপিরিয়েন্স কয়েক হাজার বছরের। তো সেটা ওয়াটারফল, সো ওয়াটারফল মেথডে কিন্তু আইটি প্রজেক্ট সাংঘাতিক স্ট্রাগল করতেছিল, সফটওয়্যার প্রজেক্ট। সো সেখান থেকে আসলে অ্যাজাইলের জন্ম হয়, ঠিক আছে? তো সেই এই অ্যাজাইলের জন্মের পরেই কিন্তু আমরা এখন বলতেছি প্রজেক্ট লাইফ সাইকেল আসলে তিন ধরনের। একটা হচ্ছে প্রেডিক্টিভ, যেটাকে আমরা আগে ওয়াটারফল করতাম, বা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, তিনটা নাম বলবো আমি, ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওয়াটারফল কিংবা প্ল্যান ড্রিভেন, হ্যাঁ, কিংবা হচ্ছে প্রেডিক্টিভ। সেই তিন চারটা নাম কিন্তু আমরা ইউজ করতেছি, যেটা আগে আমরা ইউজ করতাম, যেটা আসছে কনস্ট্রাকশন থেকে। সো আমরা এই চ্যাপ্টারে দেখবো যে আরো কি ধরনের প্রজেক্ট লাইফ সাইকেল আমরা ইউজ করতে পারি যখন আমরা প্রজেক্ট করব, এবং যেটা আসলে মেইনলি ইম্প্যাক্টটা হয়েছে অ্যাজাইলের কনসেপ্টগুলো আসার পর থেকে, যেটা আসলে ইন্সপায়ার্ড বাই সফটওয়্যার বা আইটি ইন্ডাস্ট্রি ফ্রম 2001। আচ্ছা, আমি কিন্তু একদম প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের আমরা যে স্টুডেন্ট ম্যানুয়ালটা পড়বো, সেই স্টুডেন্ট ম্যানুয়ালটা কিন্তু আসলে কিভাবে ভাগ করা আছে, পাঁচটা লেসনে ভাগ করা আছে, এবং প্রতিটা লেসনে একটা টপিক আছে, এবং এই টপিকগুলো কি আছে, এই টপিকগুলো কিন্তু ওই যে পিএমপি যে এক্সাম পয়েন্টেড আউটলাইন, সেই আউটলাইনের এক একটা টাস্ক হচ্ছে এক একটা টপিক। হ্যাঁ, সো আমরা এই টপিকটা পড়তেছি, সো আমি আসলে এই টপিকটার ভিতরে চলে যাচ্ছি। দেখেন, অ্যাজাইল প্রেডিক্টিভ বা প্ল্যান ড্রিভেন, আর অ্যাজাইলকে আরেক সময় বলা হয় চেঞ্জ ড্রিভেন, চেঞ্জ ড্রিভেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর হাইব্রিড মানে হচ্ছে দুইটার কম্বিনেশন, অ্যাজাইল প্লাস প্রেডিক্টিভ, এটাকে আমরা বলি হাইব্রিড প্রজেক্ট লাইফ সাইকেল, ঠিক আছে? সো আমি ডেফিনেশনে যাব না, বিজনেস কেস তো আমরা অলরেডি দেখলাম, তাই না? বিজনেস কেস, আচ্ছা আমি এটাও ওখানে দেখছি, এটাও আলোচনা করছি, আমি এখানে আসছি, অ্যাজাইল প্রেডিক্টিভ ইটারেটিভ ইনক্রিমেন্টাল হাইব্রিড। আচ্ছা আসেন, এই যে এই স্লাইডটা যেটা আমরা ওখানে স্কিপ করছি, সো আমরা প্রজেক্ট লাইফ সাইকেলকে মেইনলি তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যাডাপটিভ, একটা হচ্ছে
হাইব্রিড। অ্যাডাপটিভকে আমরা অনেক সময় অ্যাজাইল বলি। অ্যাডাপটিভের মাঝখানে আবার বলা হচ্ছে ইটারেটিভ, তার সাব ক্যাটাগরি আসলে ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, অ্যাজাইল। এখন দেখেন এই পাঁচটা জিনিস আসলে কি, আমি আসলে ডেফিনেশনে যাব না, আপনারা ডেফিনেশন পরে পড়ে নিয়ে, যেখানে ব্লু কালারের ডেফিনেশন দেওয়া আছে। এই ফিগারটা দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে প্রেডিক্টিভ লাইফ সাইকেল আসলে কি বুঝায়। দেখেন প্রেডিক্টিভ লাইফ সাইকেলে ধরেন যে আমরা এই পাঁচটা অ্যাক্টিভিটি করব প্রজেক্টটা শেষ করার জন্য, প্রজেক্টটা করার জন্য। প্রথম অ্যাক্টিভিটি কি, অ্যানালাইজ, ডিজাইন, বিল্ড, টেস্ট, ডেলিভার। এখানে আমরা কিভাবে করতেছি প্রেডিক্টিভ লাইফ সাইকেলে, সিকোয়েন্সিয়ালি, তাই না? এখানে ডেলিভারি কয়বার হচ্ছে, একবার, এবং ফাইনাল একটা ডেলিভারি হচ্ছে। তার আগে কি কাস্টমার কোনো ডেলিভারি পাচ্ছে? না, পাচ্ছে না, পাচ্ছে না। সো এটা কিন্তু একটা প্রেডিক্টিভ লাইফ সাইকেলে একটা প্রবলেম, যে কাস্টমারকে আমরা ডেলিভারি দিচ্ছি একদম লাস্টে গিয়ে, তার আগে কাস্টমার কোনো ডেলিভারি পাচ্ছে না। তো ফলে অ্যাজাইল কেন এখানে ইম্পর্টেন্ট, মানে এমন অনেক প্রজেক্ট আছে যেখানে আসলে খুব ইমিডিয়েট আপনার ডেলিভারি দরকার। আমি প্রজেক্ট নিলাম, এক বছর পরে তাকে ডেলিভারি দিলাম, এর মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল লাইফ সাইকেল। এবার আসেন আমরা একটু দেখি যে ইটারেটিভ লাইফ সাইকেলটা কি, ইটারেটিভ বা ইটারেটিভ লাইফ সাইকেল, এটা একটু খেয়াল করেন ক্লোজলি। আগের জিনিসগুলো কিন্তু আছে, অ্যানালাইজ, ডিজাইন, বিল্ড, টেস্ট, ডেলিভার। কি করতেছি আমরা, আমরা অ্যানালাইজ করতেছি, এবং ততক্ষণ পর্যন্ত অ্যানালাইজ করতেছি, ডিজাইন করতেছি, যতক্ষণ পর্যন্ত প্রোটোটাইপটা কাস্টমার ওকে না বলতেছে, যতক্ষণ এরর ফ্রি না হচ্ছে বা ওকে না বলতেছে যে হ্যাঁ এটা ওকে হয়ে গেছে। যখন এই একটু ভাই এই টপিকসে একটু শুরু থেকে যদি আবার একবার রিপিট করতেন, আমি আর নেট কানেকশন চলে গেছে, আমি আবার রিজাইন করলাম ইলেকট্রিসিটি চলে যাওয়াতে। আচ্ছা আচ্ছা, আমরা আসলে মানে প্রজেক্ট লাইফ সাইকেলের ক্যাটাগরিগুলো দেখতেছি। হ্যাঁ, ক্যাটাগরির প্রথমটা থেকে যদি আবার একবার রিপিট করতেন। হ্যাঁ, তো আমরা প্রথমটা দেখতেছিলাম প্রেডিক্টিভ লাইফ সাইকেল, যেটা আসলে সেই ওয়াটারফল বা ট্রেডিশনাল বা প্ল্যান ড্রিভেন লাইফ সাইকেল, তার মানে আমরা বেশিরভাগ প্ল্যান করব শুরুতে এবং সেই প্ল্যানটা এক্সিকিউট। তো এখানে আমরা কাজ করি আসলে সিকোয়েন্সিয়ালি, এগুলো যদি ফেজ হয় প্রজেক্টের কিংবা অ্যাক্টিভিটি হয় তাহলে কি হবে, প্রতিটা আমরা সিকোয়েন্সিয়ালি করব, এবং প্রতিটা কাজ কয়বার করে হবে, একবার করে হবে, একবার করে ফাইনালি আমরা ডেলিভারি দেব। এটা হচ্ছে প্রেডিক্টিভ ট্রেডিশন। আর ইটারেটিভ লাইফ সাইকেল কি হচ্ছে আমাদের, ইটারেটিভ লাইফ সাইকেল হচ্ছে এই যে আমি অ্যানালাইজ করতেছি এবং এর মধ্যে আমি কি করতেছি, ইটারেশন করতেছি, প্রোটোটাইপ করে কাস্টমারকে দেখাচ্ছি। যতক্ষণ অ্যানালাইজ এবং ডিজাইন কাস্টমারের পছন্দ না হয় ততক্ষণ পর্যন্ত আমি অ্যানালাইজ করবো এবং ডিজাইন করে কাস্টমারকে দেখাবো। যখন সে ওকে বলবে তখন আমি নেক্সট স্টেজে যাব, এবং নেক্সট স্টেজে এসে আমি বিল্ড এবং টেস্ট ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত কাস্টমার, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমি রিফাইন করবো যতক্ষণ পর্যন্ত কাস্টমার না বলবে যে হ্যাঁ ইট ইজ নাও ওকে। যখন ওকে বলবে তখন আমি কাস্টমারকে ডেলিভার করে দেবো, তার আগ পর্যন্ত এটা ইটারেশন হতে থাকবে, ইটারেশন হতে থাকবে। সো এটা হচ্ছে ইটারেটিভ লাইফ সাইকেল, ঠিক আছে? সো আমি কিন্তু দেখেন একটা স্লাইড একটু স্কিপ করে গেছি, এটা একটু খেয়াল করেন কি বলতেছি, যে অ্যাডাপটিভ আমরা ইটারেটিভ কখন আমরা ইউজ করবো, যখন রিকোয়ারমেন্টটা ডাইনামিক হবে, অ্যাক্টিভিটিস রিপিটেড আনটিল কারেক্ট, আমরা বারবার রিপিট করবো যতক্ষণ এটা কারেক্ট হয় নাই। এবং ডেলিভারি কয়বার হচ্ছে ইটারেটিভে, মাল্টিপল টাইমস হতে পারে, না সিঙ্গেল ডেলিভারি, সিঙ্গেল ডেলিভারি। আর গোল কি, কারেক্ট সলিউশন, তার মানে আমরা যে রিসার্চের কাজ করি বা এই যে মেডিসিন কোভিড এর যে আমরা মেডিসিন মানে টিকা নিচ্ছি না, সেটা কি ফলো করছে আসলে, তাই না? ততক্ষণ পর্যন্ত মার্কেটে রিলিজ হবে না যতক্ষণ এটা অ্যাপ্রুভ হয় না যে হ্যাঁ দিস ইজ ওকে ফর হিউম্যান বডি, এবং এটা কোভিড ইয়াকে মানে একটা সার্টেন লেভেল মতো ইয়া করতে পারে, যেটা আমরা এখন আসলে প্রুভেন না, তো সার্টেন লেভেল করতে পারে, তখন কিন্তু আমরা প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসছি। সো দেখেন যে আমরা কি করতেছি, বারবার ট্রাই করতেছি যতক্ষণ কারেক্টনেস হচ্ছে মেইন টার্গেট, কারেক্টনেস, এবং ফাইনালি একবার ফাইনালটা ডেলিভারি দিচ্ছি কাস্টমার।
এবার আসি ইনক্রিমেন্টাল। আচ্ছা ইনক্রিমেন্টাল দেখেন, ইনক্রিমেন্টালের ঘটনা কি দেখেন, এই যে অ্যানালাইজ ডিজাইন বিল্ড টেস্ট ডেলিভার, তারপরে কি হচ্ছে, তার মানে কি প্রতিটা ইনক্রিমেন্টে উই আর ডেলিভারিং সামথিং টু দ্য কাস্টমার। নেক্সট ইনক্রিমেন্ট টু, টুতে আবার কি করতেছে, অ্যানালাইজ ডিজাইন বিল্ড টেস্ট ডেলিভার, তার মানে নাও কয়টা ডেলিভারি হলো, দুইটা হলো, দুইটা হলো। আবার থার্ড ইনক্রিমেন্টে এসে আমরা অ্যানালাইজ ডিজাইন বিল্ড টেস্ট ডেলিভার, তার মানে এখন আমরা তাকে তিনটা কম্পোনেন্ট ডেলিভারি দিলাম। ঠিক আছে, তার মানে প্রতিটা স্টেজে প্রতিটা টাইমের পরে, এটা যদি আমরা ধরি টাইম বক্স বা কোনো একটা টাইম শিডিউল, তাহলে কি এটা ধরেন তিন মাস, তিন মাসের মধ্যে সে একটা ডেলিভারি পেলো, এটা আবার যেহেতু ছোট এটা ধরেন দেড় মাস, আর এটা আবার দুই মাস। সো এরকম প্রতিটা ইনক্রিমেন্টে কাস্টমার ইজ গেটিং ডেলিভারি। সো আগেরটার সাথে পার্থক্য বুঝছি, আগেরটাতে কিন্তু ডেলিভারি আমরা বারবার ইটারেটিভ করছি, কিন্তু ডেলিভারি করছি একবারে ফাইনালে গিয়ে, আর এখানে কিন্তু প্রতিটা সাইকেলে উই আর ডেলিভারিং সামথিং টু দ্য কাস্টমার সো দ্যাট হি ক্যান স্টার্ট ইউজিং দ্য প্রোডাক্ট অর সার্ভিস। সো এটা একটু মনে রাখতে হবে, এখানে একটু কনফিউজ হওয়ার কিছু নাই যে এটা কি সব জায়গায় অ্যাপ্লিকেবল, সব জিনিস কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল না। এই জন্যই এই লাইফ সাইকেলগুলো আমরা শিখতেছি কোন প্রজেক্টে কোনটা লাইফ সাইকেল ইউজ করবো, সেটা কিন্তু আমাদেরকে ডিসাইড করতে হবে। হ্যাঁ, সব লাইফ সাইকেল সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট না। সো কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট সেটা এই যে এখানে আছে, কিন্তু এই যে আমরা যেটা আমি বাদ দিচ্ছি, এই যে যেখানে যেটা আমার ডাইনামিক্স, ডাইনামিক রিকোয়ারমেন্টস, অ্যাক্টিভিটিস পারফর্মড ওয়ান্স পার ইনক্রিমেন্ট, ফ্রিকোয়েন্ট স্মলার ডেলিভারিজ, এবং গোল হচ্ছে স্পিড, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডেলিভারি দেওয়া কাস্টমারকে। আচ্ছা আমরা আরো একটু সামনে যাই, এই যে একটা ফিগার দেখতে পাচ্ছেন, ফিগারটাকে এরকম মনে করার কারণ নাই যে এইভাবে গাড়ি তৈরি হয় বা এইভাবে সাইকেল তৈরি হয়, জাস্ট বোঝানোর জন্য আর কি অবস্থা করতে। এখন বলেন দেখি এটা কোনটা ইটারেটিভ কোনটা ইনক্রিমেন্টাল এই দুইটা ফিগারের মধ্যে। প্রথমটা ইটারেটিভ, আর দ্বিতীয়টা হচ্ছে ইনক্রিমেন্টাল। ইয়া বলেন, সারোয়ার কোথায়, সারোয়ার শান্ত? উল্টা মনে হয়। সামিরা কোথায়, সামিরা বলেন কি হবে? কেন because machines wheels shobi to vastoste incrementi dekhchi ami maybe mane ami wrong hote pari amar mone holo ha thik ache tar mane ekhane ekhane dekhchen je ekhane chobi ta ashole khub mojar mane ekhane ashole protita incremente you are delivering something jeta customer kichu ta hole use korte parche thik ache arfan shuntechen to na acha ওকে আর এখানে দেখেন এই জন্য আর এখানে কি হচ্ছে এখানে আসলে কাস্টমারের চেহারা দেখছেন মন খারাপ হ্যাঁ মন খারাপ কারণ সে আসলে ফাইনাল কিছু না হওয়ার পরে বুঝতেছেন আসলে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার কিন্তু এখানে কিন্তু প্রথম থেকে কাস্টমার কিন্তু হ্যাপি ফেস ঠিক আছে সো দেখেন এই জিনিসগুলো কিন্তু প্রজেক্টে আসলে দ্যাটস ওয়াই এখন আমরা আসলে ইনক্রিমেন্টাল আইটারেটিভ ইউজ করতেছি যেহেতু অ্যাজাইল এনভায়রনমেন্ট এখন আমরা এখন বলতেছি অ্যাজিলিটি এবং একটা অর্গানাইজেশনকে সাস্টেইন করতে হলে অ্যাজিলিটি নিজেদের মধ্যে মানে অ্যাপ্লাই করতে হবে একটা অর্গানাইজেশনকে এবং নিজেরাও পার্সোনালি আমরা আমরাও যদি এই মার্কেটে বেঁচে থাকতে চাই সার্ভাইভ করতে চাই উই হ্যাভ টু বি অ্যাজাইল আচ্ছা এরপরে আসেন লাস্টেরটা পড়ি আমরা লাস্টেরটা আসি এখানে আসেন এটা হচ্ছে অ্যাজাইল লাইফ সাইকেল
এটাকে আমরা বলি অ্যাজাইল কিংবা অ্যাডাপটিভ। এটা আবার দুইটা ভাগ আছে, হ্যাঁ দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ইটারেশন বেসড অ্যাজাইল, একটা হচ্ছে এই যে ডান দিকে লেখা আছে একটু খেয়াল করো, একটা হচ্ছে ইটারেশন বেসড অ্যাজাইল, একটা হচ্ছে ফ্লো বেসড অ্যাজাইল। অ্যাজাইল আসলে ইটারেটিভ ইনক্রিমেন্টের দুইটা কম্বিনেশন, দুইটা ভালো জিনিসগুলো নিয়ে যেটা সেটা হচ্ছে অ্যাজাইল, ঠিক আছে। সো এই দুইটা ফিগার খেয়াল করছেন, যে আগের মতো কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ডিজাইন বিল টেস্ট, তাই না? খেয়াল করছেন একটু, দেখেন তো আমাকে ফিগারটা দুইটা দেখে বলেন যে দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটা ফিগারের মধ্যে লাস্টের লাইনটা শুধু নাই, ওই যে দা নাম্বার অফ ফিচার্স ইন দা উইপ লিমিট, ডব্লিউআইপি মানে হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। আচ্ছা, ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট আর কি আছে, আর কি পার্থক্য আছে, আর একটু খেয়াল করেন তো আর কি পার্থক্য আছে দুইটা ফিগারের মধ্যে, এটা এবং এইটা, এবং দুইটার নাম কিন্তু আলাদা, আর কি পার্থক্য আছে? ছবিতে দেখা যাচ্ছে, লেখা দরকার নেই, ছবিতেই বোঝা যাচ্ছে। টাইমের কি একটা ব্যাপার আছে, মানে এখানে বড় ছোট দেখা যাচ্ছে, বড় ছোট দেখা যাচ্ছে, দেখছেন উপরটাতে কি ইটারেশন বেজ অ্যাজাইল, এখানে সবগুলো সাইজ কি সেম, সেম সাইজ, এটাকে আমরা টাইম বক্স বলি আর কি, টাইম ফ্রেম, মানে আমরা এই যে কাজটা যে যে কয়েকটা অ্যাক্টিভিটি করব সেটা টাইম বাউন্ড আছে, যে দুই সপ্তাহ বা চার সপ্তাহের মধ্যে শেষ করতেই হবে, করে একটা ডেলিভারি দিতে হবে, আবার চার সপ্তাহ আবার ডেলিভারি, আবার চার সপ্তাহ আবার ডেলিভারি, ঠিক আছে। এটা হচ্ছে ইটারেশন বেজ অ্যাজাইল, যেখানে একদম টাইমটা ফিক্সড, প্রতিটা ইটারেশনের কি টাইম ফিক্সড, টাইম বাউন্ড আছে। আর পরেরটার কি অবস্থা? টাইম ফিক্সড, ফিক্সড নাই কিন্তু, এটা একটু বড়, এটা একদম ছোট, এটা আবার অনেক বড়, এটা আবার একটু ছোট, এটা আবার ডিফারেন্ট সাইজ, এটা আবার ডিফারেন্ট সাইজ, তার মানে এই সাইজটা কিন্তু ফিক্সড নাই। এই যে ইটারেশনের টাইমটা কিসের উপর হচ্ছে? ওয়ার্ক ইন প্রোগ্রেসের লিমিটের উপরে, আমার হাতে কি পরিমাণ কাজ আছে, ঠিক আছে, সেই কাজের উপর ডিপেন্ড করে আমি এটা সেট করছি, এই কাজটা ডেলিভারিতে যত টাইম লাগবে সেই টাইমটা আমি নেব। সো এইটাকে বলা হয়, এটা যেখানে যেটা সবচেয়ে বেশি ইউজ হয় যে ম্যাথোলজিতে, আমরা নেক্সট ক্লাসে অ্যাজাইল নিয়ে ডিটেল আলোচনা করব। অ্যাজাইলের চারটা প্রিন্সিপাল আছে, চারটা ভ্যালুজ আছে, হ্যাঁ একটু মনে রাখি, অ্যাজাইলে চারটা ভ্যালুজ আছে এবং বারোটা প্রিন্সিপাল আছে। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস লেখা আছে অ্যাজাইল ম্যানিফেস্টোতে। অ্যাজাইল কি বললাম, অ্যাজাইল ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো দেখা যাচ্ছে আমার ব্রাউজার, দেখা যাচ্ছে ব্রাউজার, দেখা যাচ্ছে আমার, দেখা যাচ্ছে, দেখেন অ্যাজাইল ম্যানিফেস্টো লিখবেন, লিখে যাবেন। এই যে একটা সাইট আছে HTML এ বানানো, কারণ এটা 2001 সালের সাইট, যখন অ্যাজাইলের কনসেপ্টটা মার্কেটে আসে প্রথম 2001 সালে। এবং এই যে ছবি দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে, দিজ আর দ্য 17 গাইজ, 17 জন থট লিডার্স যারা সে সময় সিলিকন ভ্যালিতে কাজ করতেন বিভিন্ন আইটি এবং সফটওয়্যার ফার্মে, এই যে 17 জনের নাম আছে, তারা মিলে আসলে অ্যাজাইলের এই চারটা ভ্যালুস তৈরি করছিলেন 2001 সালে, মোস্ট প্রবলি ফেব্রুয়ারি মাসের দিকে, ঠিক আছে। এই চারটা ভ্যালুর উপর বেস করে কিন্তু অ্যাজাইলের সব কিছু। এবং এখানে একটা লিঙ্ক আছে দেখেন নিচে, 12 প্রিন্সিপালস অফ অ্যাজাইল সফটওয়্যার। যদিও ওনারা অ্যাজাইল তৈরি করছিল সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য, এখন এত পপুলার অ্যাজাইল, এটা আসলে পুরা মার্কেটে ডিস্ট্রাকশন তৈরি করছে, হ্যাঁ ডিসরাপশন তৈরি করছে প্রজেক্ট ম্যানেজমেন্টের ফিল্ডে। এবং অল আর নাও অ্যাডাপ্টিং অ্যাজাইল ইন দাওয়ার ওন ম্যাথোলজিস, যেমন PMI করতেছে, এরকম প্রিন্স টু যারাই বলেন দেখবেন যে প্রিন্স টু, অ্যাজাইল প্রিন্স টু আছে এখন সব জায়গায়, আছে এখন সব জায়গায়, হ্যাঁ। এবং এই বারোটা প্রিন্সিপাল, এখানে কোনো সিকিউর এক দুই দিয়েও লেখা নাই, এই জাস্ট গ্যাপ দেওয়া আছে। এই বারোটা প্রিন্সিপাল, চারটা ভ্যালু এবং বারোটা প্রিন্সিপাল ইজ দ্য হার্ট অফ দ্য অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। এটা আমরা নেক্সট ক্লাসে ডিটেল করবো। সো আপনারা একটু জাস্ট দেখে একটু পড়ে নিন,
আমরা নেক্সট ক্লাসে এটি নিয়ে ডিটেইল আলোচনা করব। আচ্ছা, তাহলে পার্থক্যটা কি বুঝলাম যে এখানে আসলে এটা হচ্ছে একদম ফিক্সড সাইজ এবং এটার জন্য এজাইলের এই 12টা প্রিন্সিপাল এবং 4টা ভ্যালুর উপর বেস করে প্রায় 100 এর মতো মার্কেটে প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি আছে বেস অন এজাইল ভ্যালুস এন্ড প্রিন্সিপালস, প্রায় 100, ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে পপুলার কোনটা কেউ জানেন? এখানে সবচেয়ে পপুলার এজাইলের ফ্রেমওয়ার্ক বা মেথড কোনটা? সবচেয়ে পপুলার সবাই জানেন মনে হয়, সামিরা আপনি তো জানার কথা যারা আইটি ফার্মে আছেন, এটা আমরা নাম শুনছি না, স্ক্রাম। স্ক্রাম তো শুনছি ভাই। হ্যাঁ, স্ক্রাম হচ্ছে সবচেয়ে পপুলার এজাইলের মেথোডোলজি, এই ভ্যালু এবং প্রিন্সিপাল বেস করে যে ফ্রেমওয়ার্কটা সবচেয়ে বেশি ইউজ হয় ওয়ার্ল্ডে, এবং প্রায় মোর দ্যান 56 অথবা আমি সিম্পলি বলি মোর দ্যান 50% অর্গানাইজেশন যারা এজাইল ফলো করে দে আর ফলোয়িং স্ক্রাম, ঠিক আছে? আর আইটি ফার্ম বা সফটওয়্যার ফার্ম যদি বলি তাহলে মোর দ্যান 80% অর্গানাইজেশন তারা স্ক্রাম ফলো করে, ঠিক আছে? স্ক্রাম নিয়ে কিন্তু আমরা পড়বো, আমাদের সিলেবাসের মধ্যে আছে, ফুল স্ক্রাম আমাদের সিলেবাসের মধ্যে আছে। এবং আরেকটা মেথড ইউজ হয় যেটার নাম হচ্ছে কানবান, এটা আমরা অনেকে জানি যারা স্পেশালি ওয়ালটনে আছে, তাই না? তখন আপনারা ক্যানবান ইউজ করেন কিনা জানি না। সো ক্যানবান কিন্তু ম্যানুফ্যাকচারিং থেকে আসছে, পুরোপুরি ইউজ করা শুরু হয়নি। এবং আমাদের লিমিটে আমাদের ব্যাকলগে যা থাকবে, শব্দটা আমি ইউজ করলাম ব্যাকলগ, নেক্সট ক্লাসে আমরা ব্যাকলগ নিয়ে আলোচনা করব। ব্যাকলগ মানে হচ্ছে আমাদের কাজ কি কি করতে হবে সেটার ব্যাকলগ, সেই আইটেম গুলোকে আমরা কালেক্টিভলি একটা জায়গায় রাখি, একটা ডকুমেন্টে রাখি, সেটাকে বলা হয় ব্যাকলগ। সেই ব্যাকলগে যত আইটেম থাকবে তার উপর বেস করে আমার এটা সাইজটা ডিপেন্ড করবে, যদি কম থাকে তাহলে সাইজ ছোট হবে, বেশি থাকলে সাইজ বেশি হবে। আর যারা আসলে ইটারেশন বেজ অ্যাজাইল ইউজ করে যেমন স্ক্রাম, সেখানে আসলে আগে টাইমটা আমরা ফিক্স করে ফেলি যে আমার টাইম বাউন্ড হচ্ছে 2 সপ্তাহ বা 4 সপ্তাহ, এর মধ্যে আমি যে আইটেমগুলো ডেলিভারি দিতে পারবো শুধু ওই আইটেমগুলোই নেবো, এর চেয়ে বেশি নেবো না, ঠিক আছে? তার মানে ইটারেশন বেড অ্যাজাইল টাইমটাই আমাকে ফিক্স করে দিচ্ছে যে আমি কি আইটেম নেব ডেলিভারির জন্য, কাজ করার জন্য। আর এখানে উল্টা আইটেম আমাকে বলে দিচ্ছে যে আমি কিরকম টাইম নেব, ঠিক আছে? এবার আসেন লাস্ট, যেটা টাইপ সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিডে কি হবে আমি বলছিলাম যে কিছুটা অ্যাজাইল কোন একটা প্রজেক্টে আবার কিছুটা প্রেডিক্টিভ, এটাকে আমরা বলি হাইব্রিড। দেখেন একটা ছোট এক্সাম্পল দিই, ধরেন আপনি কোন একটা আইটির, ধরেন একটা গভর্নমেন্টের ই গভর্নেন্স একটা প্রজেক্ট করতেছেন যেখানে আপনি কোন একটা ই গভর্নেন্স সার্ভিস দিবেন, তাহলে এটা কি, এটা আইটি প্রজেক্ট? এখন আইটি প্রজেক্টটা যখন হলো তখন আপনি কি করতে পারেন, সেই আইটি প্রজেক্টটা অ্যাজাইল ফলো করতে পারেন, কারণ অ্যাজাইল আইটির জন্য সবচেয়ে বেস্ট সুটেড সফটওয়্যার এবং আইটির জন্য। এবং এখন যখন প্রোডাক্টটা তৈরি হয়ে গেল, এটা এখন ধরেন আপনি আপনার কয়টা, সে ধরেন পুরো বাংলাদেশে আপনার 100টা অফিস আছে এবং আপনি এই এই ই গভর্নেন্স সার্ভিসটা নিয়ে পুরো থানা লেভেলে কাজ করবেন, যেটা আসলে 6000-এরও বেশি থানা আছে। এখন এখানে আপনি অ্যাজাইল না করে কি করতে পারেন, এই যে এই রোল আউট প্ল্যানটা, ট্রেনিং দিবেন তারপর প্রোডাক্টটা ডেলিভারি দিবেন, এই রোল আউটটা আপনি কিভাবে করতে পারেন, এটা আপনি প্রেডিক্টিভ ফলো করতে পারেন। সো এই যে কম্বিনেশনটা আমরা করতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে হাইব্রিড মেথোডোলজি। তার মানে মানে পিএমআই কিন্তু একটা জিনিস প্রেফার করতেছে, সেটা হচ্ছে যে, এবং পিএমআই একটা সার্ভে করছে 2018 সালে, সেই সার্ভেতে দেখাইছে যারা চ্যাম্পিয়ন অর্গানাইজেশন ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, চ্যাম্পিয়ন অর্গানাইজেশন মানে যারা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টে সাকসেসফুলি প্রজেক্ট ম্যানেজ করতে পারে, এবং কিসের উপর, আপনারা হয়তো এখানে অনেকে জানেন যে স্ট্যান্ডিশ গ্রুপ প্রতি বছর একটা সার্ভে রেজাল্ট দেয় প্রজেক্টের সাকসেসের উপরে। তো সেখানে আসলে 3-4 ক্রাইটেরিয়া মিট করা হয়, একটা হচ্ছে প্রজেক্টটা, ওরা যখন প্রজেক্টের সাকসেসফুল মেজার করে যে প্রজেক্টটা সাকসেস কিনা, তখন ওরা 1 নম্বর মেজার করে যে প্রজেক্টটার স্কোপ বা রিকোয়ারমেন্ট ঠিকমতো ফুলফিল হয়েছে কিনা, রিকোয়ারমেন্ট 1 নম্বর, প্রজেক্টটা বাজেটের মধ্যে হয়েছে কিনা, টাইমের মধ্যে হয়েছে কিনা, এবং 4 নম্বর হচ্ছে কাস্টমার স্যাটিসফাইড কিনা। মেইনলি 4টা ক্যাটাগরির উপর তারা সার্ভে করে,
করে দেখে যে আসলে কোন কোন প্রজেক্ট সাকসেসফুল, কোন কোন প্রজেক্ট চ্যালেঞ্জ এবং কোন কোন প্রজেক্ট ফেল হয়েছে। সাকসেসফুল ফুল বলা হয় সে সমস্ত প্রজেক্টকে যারা এই চারটা ক্রাইটেরিয়া মিট করছে, ঠিক আছে? আর ফেল বলা হয় তাদেরকে যারা মানে প্রজেক্টে কোনো রেজাল্ট নিয়ে আসতে পারেনি, প্রজেক্টে ফেল করছে। আর চ্যালেঞ্জ বলা হয় তাদেরকে যারা আসলে হয়তো দেখা যায় যে মানে টাইম এবং স্কোপ মেনটেন করতে পারছে কিন্তু বাজেট হয়তো বেড়ে গেছে, হ্যাঁ কোনো একটা মিস করছে আর কি, সেটাকে বলা হয় চ্যালেঞ্জ প্রজেক্ট। সো পিএমআই বলছে যে 2018 সালের সার্ভেতে যে 78% যারা প্রজেক্ট ম্যানেজমেন্টের চ্যাম্পিয়ন তারা আসলে ফলো করে হাইব্রিড মেথোডোলজি। তার মানে প্রজেক্টে আমরা প্রেডিক্টিভ নিছি, প্রেডিক্টিভই ফলো করবো আর কোনো কিছু ফলো করবো এরকম না, বরং আমাকে যখন যে সিচুয়েশন ডিমান্ড করে আমি প্রজেক্টে তখন সেইটা সেই মেথোডোলজিটা ফলো করবো, অ্যাজাইল লাগলে অ্যাজাইল ফলো করবো, প্রেডিক্টিভ লাগলে প্রেডিক্টিভ ফলো করবো, এরকম না যে আমি অ্যাডামেন্ট যে আমি প্রেডিক্টিভই ফলো করবো বা আমি অ্যাডামেন্ট আমি অ্যাজাইলই ফলো করবো, অ্যাজাইল ছাড়া কোনো প্রজেক্ট করবো না। সো সেইটাকে বলা হচ্ছে হাইব্রিড মেথোডোলজি, এবং দিস ইজ অ্যাকচুয়ালি রাইট, তাই না? ফলে আপনি দেখেন সব প্রজেক্টে কিন্তু আমরা যখন অ্যাজাইলটা পড়বো, আরও জানবো আমরা নেক্সট দুই তিনটা ক্লাসে অ্যাজাইল নিয়ে অনেক কথা বলবো আমি, তখন দেখবেন যে আমরা ইচ্ছা করলে আমাদের প্রেডিক্টিভ প্রজেক্টেও অ্যাজাইলের অনেক গুড, ভেরি গুড প্র্যাকটিসেস উই ক্যান অ্যাপ্লাই ইমপ্লিমেন্ট ইন প্রেডিক্টিভ প্রজেক্ট। সো সেটা আমরা অবশ্যই অ্যাপ্লাই করবো টু এনশিওর অ্যাজিলিটি ইন আওয়ার প্রজেক্ট। সো সেটা কিন্তু আমাদের মেইন চাওয়া, সেটাকে আমরা বলতেছি হাইব্রিড মেথোডোলজিস। রেজা ভাই, তাহলে আমাদের এই যে তিন টাইপের প্রজেক্টের ভিতরে প্রেডিক্টিভ প্রজেক্ট সেটাই হচ্ছে বোধহয় লেস চ্যালেঞ্জ সবচেয়ে, এবং প্রফিট লাইনও বোধহয় বেশি প্রেডিক্টিভ। নো, এটা আসলে বলা যাবে না, মানে সব প্রজেক্ট তো আসলে অ্যাপ্লিকেবল না, মানে যে টাইপটা অ্যাজাইল ডিমান্ড করে সেখানে যদি প্রেডিক্টিভ করেন তাহলে আসলে ঝামেলা হবে, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবো আমরা, কারণ স্পেশালি সফটওয়্যার প্রজেক্টে প্রেডিক্টিভ ফলো করতে। না, আমি কনস্ট্রাকশন বেজের কথা বলছিলাম, যে সিভিল যে প্রেডিক্টিভ মেথডে তো সবচেয়ে বেশি হয়, এখানে চ্যালেঞ্জ কম, রিস্ক কম, সবকিছু থাকে, সেই জায়গাগুলোতে এই এই ইয়াটা বেশি প্রফিটেবল, হ্যাঁ তখন আমরা প্রেডিক্টিভ ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা এটা একটা ভিডিও দেখবো, হ্যাঁ পিএমআই কোনোটা ভিডিও দিয়েছে, যারা চয়েস প্ল্যাটফর্ম নিছেন, চয়েস প্ল্যাটফর্মের কিন্তু এখানে বোধহয় কয়েকজন কিনছে না, তাই না? চয়েস প্ল্যাটফর্ম সেখানে কিন্তু পনেরোটা ভিডিও আছে, হ্যাঁ পনেরোটা ভিডিও আছে, তার মধ্যে একটা ভিডিও আছে দেখবেন যে আমরা কোন জায়গায় কোন মেথডটা ইউজ করবো, কোথায় অ্যাজাইল ইউজ করবো, কোথায় প্রেডিক্টিভ ইউজ করবো এবং কোথায় হাইব্রিড ইউজ করবো, এটা আমি ক্লাসেও দেখাবো। তো আজকে একদম শেষে একটু মনে করাই দিন, আজকে একদম শেষে আমরা ভিডিওটা দেখবো, তিন মিনিটের একটা ভিডিও আছে, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে কোন জায়গায় কোনটা ইউজ করবো। আচ্ছা, এই টেবিলটা একটু খেয়াল করেন, এই টেবিলটা থেকে পরীক্ষায় একটা বা দুইটা প্রশ্ন আপনি পাবেন, ঠিক আছে? এই টেবিলটা থেকে, এই টেবিলটা আসলে কিছুই না, এই যে আমরা যে সামনে যা বললাম এতক্ষণ সেইটারই আসলে সামারি এই টেবিলের মধ্যে আছে, ঠিক আছে? এই যে আমরা দেখেন এখানে কি লেখা আছে, রিকোয়ারমেন্ট, অ্যাক্টিভিটিস, ডেলিভারি এবং গোল, এই চারটা পয়েন্ট কিন্তু আগে এক স্লাইডে ছিল, আমি দেখাইছিলাম, সবগুলো দেখাই নাই, আমি শুধু ছবি দিয়ে বুঝাইছি আপনাদের। সো দেখেন চারটা অ্যাপ্রোচ, প্রেডিক্টিভ, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল এবং অ্যাজাইল, আর হাইব্রিড তো আসলে দুইটার কম্বিনেশন, প্রেডিক্টিভ বা এর যে যে কোনো একটার বা জাস্ট অ্যাজাইলের কম্বিনেশন আর কি। আচ্ছা, সো আমরা কিন্তু যখন আমরা শিখে ফেললাম যে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল কি, তখন আসলে ইটারেটিভ ইনক্রিমেন্টাল নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমরা আসলে সমস্ত সময় যাবো কি অ্যাজাইলে, অ্যাজাইলে আসলে কি কম্বিনেশন অফ বোথ দিস টু। আচ্ছা, এখন দেখেন প্রেডিক্টিভ, প্রেডিক্টিভে কি হয়, রিকোয়ারমেন্ট ফিক্সড থাকে, তার মানে যে সমস্ত প্রজেক্টের রিকোয়ারমেন্ট ফিক্স করা যায় আগে থেকে সেই সমস্ত প্রজেক্টে আমরা কি করবো, প্রেডিক্টিভ ইউজ করবো। অ্যাক্টিভিটিস পারফর্মড ওয়ান্স পার দ্য এন্টায়ার প্রজেক্ট, মনে আছে অ্যানালাইসিস, ডিজাইন, ডেভেলপ, টেস্ট আমরা কয়বার করতে করতেছিলাম, একবার একবার করে করতেছিলাম, ডেলিভারি সিঙ্গেল ডেলিভারি, সিঙ্গেল ডেলিভারি, এবং আসলে এই ধরনের প্রজেক্টের টার্গেট কি, আমরা সব মানে শুরুতেই অনেক বেশি প্ল্যান করি, প্ল্যান মানে কি, তার মানে আমরা স্কোপ, টাইম, কস্ট সব একদম ফিক্স করার চেষ্টা করি যাতে আমাদের কস্ট ওভার রান না হয়, ঠিক আছে? তো সেটার মেইন গোল হচ্ছে ম্যানেজ কস্ট, সেই জন্য করি আমরা প্রেডিক্টিভ। ইটারেটিভ যেখানে রিকোয়ারমেন্ট ডাইনামিক, এবং অ্যাক্টিভিটিগুলো আমরা কি করি, রিপিটেড আনটিল কারেক্ট,
মনে আছে বারবার আমরা রিপিট করতেছিলাম যতক্ষণ কারেক্ট না হয় ডেলিভারি কয়বার সিঙ্গেল ডেলিভারি মেইন টার্গেট কি কারেক্টনেস অফ সলিউশন তারপরে দেখেন রিসার্চ টাইপ কাজ তারপরে হেলথ কেয়ারের কাজ আমরা কিন্তু অবশ্যই অ্যাজাইল ফলো করতে হবে স্পেশালি ইটারেটিভ ঠিক আছে তাহলে তো মানুষ মেরে ফেলবে এরপর আসে ইনক্রিমেন্টাল রিকমেন্ড ডাইনামিক পারফর্ম ওয়ান্স পার এ গিভেন ইনক্রিমেন্ট এই যে দেখেন রিপিটেড আনটিল কারেক্ট এটা ছিল আর এখানে কি এই যে পারফর্ম ওয়ান্স পার এ গিভেন ইনক্রিমেন্ট মনে আছে এই যে আমরা এরকম দেখাইছিলাম ইনক্রিমেন্ট প্ল্যান ডিজাইন ডেভেলপ টেস্ট তাই না ডেলিভার আবার কি অ্যানালাইসিস ডিজাইন টেস্ট ডেলিভার এই যে প্রতিটা ইনক্রিমেন্টটা আমরা বারবার করতেছি সো পারফর্ম ওয়ান্স পার এ গিভেন ইনক্রিমেন্ট ঠিক আছে বুঝতে পারছি এবং ফ্রিকোয়েন্ট স্মলার ডেলিভারি প্রতিটা ইনক্রিমেন্টে পরে উই আর গেটিং এ স্মলার ডেলিভারি এবং আমাদের কেন এটা করতেছে মেইন টার্গেট কি স্পিড অফ ডেলিভারি স্পিড অফ ডেলিভারি এবার আসেন অ্যাজাইল অ্যাজাইল হচ্ছে কি দেখেন ডাইনামিক রিকোয়ারমেন্ট ডাইনামিক এই প্রতিটা থেকে তো রিকোয়ারমেন্ট ডাইনামিক কারণ অল আর অ্যাকচুয়ালি মানে সাবসেট অফ অ্যাজাইল এবং এটা কি রিপিটেড আনটিল কারেক্ট ঠিক আছে প্রতিটা ইনক্রিমেন্টে রিপিটেড আনটিল কারেক্ট ফ্রিকোয়েন্ট স্মলার ডেলিভারিজ তো এই যে রিপিটেড আনটিল কারেক্ট এটা আমরা কোথা থেকে নিছি খেয়াল করছেন ইটারেটিভ থেকে হ্যাঁ আর ফ্রিকোয়েন্ট স্মলার ডেলিভারি কোথা থেকে নিলাম ইনক্রিমেন্টাল থেকে ঠিক আছে এবং আমাদের টার্গেট কি কাস্টমার ভ্যালু এই যে আমাদের কিন্তু মেইন অ্যাজাইলের মেইন শিফটিং হচ্ছে কাস্টমার ভ্যালু ক্রিয়েট করা বিজনেস ভ্যালু ক্রিয়েট করা ভায়া ফ্রিকোয়েন্ট ডেলিভারিজ অ্যান্ড ফিডব্যাক ঠিক আছে কাস্টমার ভ্যালু ক্রিয়েশন কিভাবে কুইকলি ডেলিভারি দিয়ে এবং কাস্টমারের কুইকলি ফিডব্যাক নিয়ে মার্কেটের কুইকলি ফিডব্যাক নিয়ে সো এই ফিডব্যাক টার্মটা কিন্তু খুব মনে রাখতে হবে অ্যাজাইলে কিন্তু একটা বড় টার্গেট হচ্ছে কুইকলি মার্কেট থেকে ফিডব্যাক নেওয়া নিয়ে নেক্সট ইটারেশনে বা ইনক্রিমেন্টালে প্রোডাক্টটাকে আরো ভালো করা আরো ইমপ্রুভ করা আরো বেটার করা আরো ফিচার দেওয়া সো এই টেবিলটা যদি মনে রাখেন তাহলে আসলে এই পুরো জিনিসটাই আমরা ব্যাকে যদি আমি যাই যে এখানে যত দেখতেছেন আলোচনা সবই কিন্তু এই টেবিলটারই আলোচনা হ্যাঁ যে ফিস রিকোয়ারমেন্ট এই যে সব কিন্তু এটা ওই টেবিলটা যদি আপনার মাথায় থাকে ইউ ক্যান আনসার এনি কোশ্চেন্স রিলেটেড টু দিস আচ্ছা এবার আসেন এবার আসেন আমরা একটা অ্যাক্টিভিটি করব দেখছেন এখানে একটা অ্যাক্টিভিটি আছে কোথা থেকে করব সবাই একটু স্টুডেন্ট ম্যানুয়ালে যান স্টুডেন্ট ম্যানুয়ালে প্রতিটা টপিকের শেষে কিন্তু কিছু অ্যাক্টিভিটি আছে যেটা আপনাকে করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট এবং আমিও বেশিরভাগই ক্লাসে করানোর চেষ্টা করব আমি একটু বলতেছি পেজ নম্বরটা সবাই একটু যান হচ্ছে পেজ নম্বরে পেজ নম্বর 55 আমি একটু দেখাই এখানে স্ক্রিনে সবাই একটু কাইন্ডলি আপনাদের স্টুডেন্ট নিলে পেজ নম্বর 55 এ যাবেন সবাই কি গেছেন যেতে পারছেন সব জায়গায় আজান দিচ্ছে মনে হয় না একটু বড় বড় সিনারিওটা পড়ে নেন সিনারিও তাহলে আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে এক জায়গায় নেওয়া হয়েছে ঠিক আছে যে আপনি সব অ্যাপোজ গুলো জানেন তো এখন দেখেন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট জানলে কিন্তু হবে না সবগুলোই জানতে হবে যাতে আপনি আসলে বেস্ট ইমপ্লিমেন্ট করতে পারেন সিচুয়েশন অনুযায়ী আচ্ছা এখন আসেন এক নম্বরটা কি দেখেন আচ্ছা সবাই কি আমার সাথে আছেন দেখতে পাচ্ছেন
জি ভাই দেখতে পাচ্ছি ভাই জি ভাই অলরাইট জি ভাই সো প্রথমটা দা অর্গানাইজেশন প্রেজেন্টস ইউ উইথ ফোর প্রজেক্টস ডাটা প্রজেক্ট নিয়ে আসছে দে সিক ইওর রিকমেন্ডেশন ফর হুইচ প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথড ইজ বেস্ট সুইটেড ফর ইচ ইন কোশ্চেন্স 2 থ্রু 5 আইডেন্টিফাই দা অ্যাপ্রোপ্রিয়েট মেথড ঠিক আছে তাহলে অ্যাজাইল প্রেডিক্টিভ অথবা প্ল্যান ড্রিভেন অথবা ট্র্যাডিশনাল যাই বলেন সেটা হচ্ছে বা ওয়াটারফল সেটা হচ্ছে প্রেডিক্টিভ ইটারেটিভ ইনক্রিমেন্টাল চারটা তাহলে আমরা দেখি প্রথমটা বলেন দেখি এটা কে বলবে তানভীর এটার আনসার দিবেন তানভীর তানভীর আছেন তো জি ভাইয়া আছি পড়তেছিলাম কোশ্চেন কোনটা হবে চারটার মধ্যে Which of the method is recommended? এটার ক্ষেত্রে যে ইনক্রিমেন্টালটা মনে হয় বেস্ট সুইটেড আমরা কিন্তু বলছিলাম যে হাজার হাজার বছর যদি এক্সপিরিয়েন্স থাকে আমাদের তাহলে আমরা কোটা ইউজ করব মেনি টাইমস ইন দা পাস্ট এটা মনে হয় ভাইয়া ওয়াটারফল ইউজ করা যায় হ্যাঁ এবং এটা কি টাইপ প্রেডিক্টিভ ক্যাপিটাল প্রজেক্ট প্রেডিক্টিভ জি ভাই সো এটা হচ্ছে প্রেডিক্টিভ প্যাক ঠিক আছে জি আমরা আমাদের যেখানে যেসব জায়গায় অলরেডি মানে আমরা এক্সপিরিয়েন্স আছে আমরা জানি যেটা এইভাবে করতে হয় লট অফ এক্সপিরিয়েন্স যেমন আসল কনস্ট্রাকশন প্রজেক্ট এবং এটা কিন্তু কনস্ট্রাকশন প্রজেক্ট একটা এক্সাম্পল তাই আচ্ছা এরপরে এরপরে একটু খেয়াল করেন পাঁচ নম্বরটা কে অ্যান্সার দিবে আরফান না জি ভাই আসি হ্যাঁ আরফান বলেন দেখি পাঁচ নম্বরটা ওকে ভাই সবাই পড়েন আমরা শুনবো আরফানের কাছ থেকে এইখানে আমাদের কিছু রিপিটিং দ্য ভেরিয়াস মার্কেটিং টেকনিকস মানে আমরা কয়েকটা জিনিস রিপিট করব মানে রিপিটেড টাইম একটা একটা প্রজেক্টের মধ্যেই অনেকগুলো রিপিট করব সেই সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ইটারেটিভ যাবে আর কি ঠিক আছে ইটারেটিভ এটা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ইটারেটিভ বাই ইটারেটিভ কেন আমরা আসলে বারবার ট্রাই করতেছি রিপিট করতেছি ফাইনাল করার জন্য যে আসলে মার্কেটিং এর জন্য কোনটা আমরা সবচেয়ে বেস্ট দ্যাটস হোয়াই এটা ইটারেটিভ এটা আচ্ছা ওকে থ্যাংক ইউ আরফান এরপরে আসেন 4 নম্বর সুবোধ আপনি বলেন 4 নম্বরটা আচ্ছা ভাই সবাই পড়েন এটা দেখেন এটা ভাইয়া এজাইল হবে এজাইল 4 নম্বর জি স্যার জি ভাইয়া এজাইল আর কোন ফিডব্যাক ইনক্রিমেন্টাল যাবে ভাই আমার মনে হচ্ছে কে ইনক্রিমেন্টাল কে বললাম আরফান ভাই আমি বলছি আরফান হ্যাঁ দেখেন যেটা এটা কিন্তু ইনক্রিমেন্টাল হ্যাঁ ইনক্রিমেন্টাল দা অবজেক্টিভ ইজ টু ডেলিভার এ স্মল বিটস অফ ভ্যালু রাইট সব দেন নাই এখনো মানে আপনি পার্টস মানে কি বেনিফিট তাই না রাইট বেনিফিট পার্টস স্মল পার্টস সব দেন নাই আপনি একটু দিয়ে দেখতে যাচ্ছেন যে কি রকম মোটিভেশনটা হয় মানে ছোট ছোট আউটপুট যাচ্ছে আস্তে আস্তে হতে থাকবে আর কি সো ইনক্রিমেন্টাল দেখছেন আমরা কিন্তু দেখেন ট্রেডিশনাল এটা কিন্তু একদম ট্রেডিশনাল জিনিস তাই না আমরা এইচআর ইউজ করি আমরা কিন্তু অনেকে ভাবি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের এজাইল কিন্তু পুরো অর্গানাইজেশনে ইউজ হয় হ্যাঁ পুরো অর্গানাইজেশনাল ফাইনান্স প্রকিউরমেন্ট বিজনেস এভরিওয়্যার ইজ নাও এজাইল ইজ কামিং নাও এইচআর
এজাইল এইচআর বলা হয়, এজাইল এজাইল ফাইন্যান্স, এজাইল অ্যাকাউন্টিং, মানে পুরো মানে অর্গানাইজেশনের কিন্তু শিফটিং হচ্ছে এজাইলের কারণে। এবং একটা ইয়ার কথা মনে রাখেন, যেটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, যেটা নাম হচ্ছে সেফ, কি বললাম, সেফ, এস এ এফ ই, এস এ এফ ই, আজকে সার্চ দিয়েন এস এ এফ ই, কিউকি বের হয়ে গেছিল নাকি, আচ্ছা সেফ, সেফ মানে হচ্ছে স্কেল এজাইল ফ্রেমওয়ার্ক, স্কেল এজাইল ফ্রেমওয়ার্ক। এটা দেখেন ইউরোপে যারা আসলে প্রোডাক্ট সার্ভিস এবং ভ্যালু ডেলিভারি নিয়ে কাজ করে, স্পেশালি প্রোডাক্ট সার্ভিস ডেলিভারি নিয়ে কাজ করে, এর প্রায় মোর দ্যান 55 অর্গানাইজেশন সেফ ইউজ করে তাদের অর্গানাইজেশনকে রান করার জন্য স্কেল এজাইল ফ্রেমওয়ার্ক। এটা আসলে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার স্কেল মানে এন্টারপ্রাইজ লেভেলের এজাইলের অ্যাজিলিটির জন্য ইউজ হয় সেফ, ঠিক আছে। এটা কিন্তু নেক্সট বিগ থিং বাংলাদেশের জন্য। আচ্ছা এবার আমরা এবার আসি ইনক্রিমেন্টাল না লাস্ট স্টেপে যে আসি 6 নম্বরটা, 56 নম্বর পেজে, ইউ আর আস্কড টু অ্যাডভাইস অন এ প্রজেক্ট টু আপডেট অল দ্য বাথরুমস ইন এ থ্রি স্টোরি অফিস বিল্ডিং উইথ এ নিউ হাইটেক অ্যান্ড ওয়াটার এফিশিয়েন্ট ইকুইপমেন্ট, হুইচ লাইফ সাইকেল টাইপস মেক দ্য মোস্ট সেন্স ফর দিস প্রজেক্ট। দেখেন রিকোয়ারমেন্ট ফিক্স না, রিকোয়ারমেন্ট কি চেঞ্জ আছে, ওই যে আপনি ক্যাটাগরি একটু মনে রাখতে হবে, রিকোয়ারমেন্ট ফিক্স যে তিনটা বাথরুমে কাজ করতে হবে। আমরা যে একটু আগে ইটারেটিভ দেখলাম সবগুলোর কি রিকোয়ারমেন্ট ফিক্স, ডাইনামিক কিন্তু, এই যে আমি একটু বললাম জব পার্কিং, সেটা কিন্তু কি হবে একটু দিছে পরে আরো হবে কিন্তু ডাইনামিক, এবং ওইটা পেয়ে কাজ মানে এমপ্লয়িরা হ্যাপি কিনা মোটিভেটেড কিনা তার উপর ডিপেন্ড করবে কিন্তু আমাদের নেক্সট ফিচার নেক্সট বেনিফিট গুলো। তাহলে এটা লাস্টেরটা কি হবে, 6 নম্বরটা ওসমান, এইটা তো ভাই প্রজেক্ট বিলিংটা তো মেবি ইন ইউজ, কেউ ইউজ করতেছে, তাহলে আমরা তো ভাই সবগুলো একবারে করে ডেলিভারি দিব না, আমরা একটা করে ডেলিভারি দিতে পারবো কিন্তু ভাই, মানে একটা স্টোরি করে ফেললাম, আমরা প্রজেক্ট সাবমিট করে দিলাম, তারপরে সেকেন্ড স্টোরি করলাম, তারপরে সাবমিট করে দিলাম, এটা ভাই মানে এটা ইটস নট প্রেডিক্টিভ যে আমি যখন প্রজেক্টটা নিব সবকিছু সবাইকে সরাই দিব তা কিন্তু না ভাই। যেহেতু রিকোয়ারমেন্টটা ফিক্স আগে থেকে, এখন আমরা হয়তো যে পাঁচটা মানে তিনটা ফেজে হয়তো দেবো, প্রথম ফেজে প্রথম স্টোরি দিলাম, পরের ফেজে সেকেন্ড স্টোরি দিলাম, ঠিক আছে, থার্ড ফেজে তো আটকে। আচ্ছা তিন নম্বরটা ছোট ছোট তিনটা প্রেডিক্টিভ ভাই আর কি, এটা একটু ইয়ে হয়ে গেছে একই জিনিসের ভাই, মানে তিনবার রিপিট করব আমরা, মিক্স হয়ে গেছে, হ্যাঁ মিক্স হয়ে গেছে এটা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ মানে আমরা করতে পারি, আমরা আসলে হ্যাঁ করতে পারি, কোনো সমস্যা সবগুলো জানি, ইউ ক্যান ইউজ না লাস্টের থেকে তো প্রেডিক্টিভ, আর তিন নম্বরটা কি এজাইল হবে, এজাইল হবে, হ্যাঁ তিন নম্বরটা আপনার এজাইল, ঠিক আছে, ইউ আর টেকিং ফিডব্যাক, ঠিক আছে, এবং ফিচার এন্ড ফাংশনস, এবং আবার পরের ফিডব্যাক আপনি ফিচার এন্ড ফাংশন আবার বাড়াবেন। হ্যাঁ দেখেন টেবিলটা যদি একটু মাথায় রাখেন, আপনার কিন্তু পরীক্ষায় এরকম একটা দুইটা প্রশ্ন আসবে, হ্যাঁ সিচুয়েশন দিয়ে বলবে এটা কোন টাইপের লাইফ সাইকেল, তা আপনি আমার কাছে মনে হয় টেবিলটা যদি একটু মাথায় রাখতে পারেন, ইউ ক্যান গিভ অ্যান্সার ইজি, ঠিক আছে। তা আজকের ক্লাস শেষ করার আগে তাহলে আজকে কি পড়ালাম একটু আমি একটু আপনাদের সাথে রিলেট করে দিই, আজকে আমি পড়ালাম আসলে পিএমবকের প্রোডাক্ট প্রজেক্ট লাইফ সাইকেলের ক্যাটাগরিগুলো, ঠিক আছে, যেটা পিএমবকের প্রথম চ্যাপ্টারে আছে। হ্যাঁ আজকে আমি প্রেজেন্টেশন স্লাইড শেয়ার করে দেবো, সেখানে পাবেন আর পিএমবকে পাবেন, আর আর আসলে এটা পড়ালাম আসলে আমি কোথায় থেকে, স্টুডেন্ট ম্যানুয়ালের প্রেজেন্টেশন স্লাইড পড়ালাম হচ্ছে টপিক এ লেসন টু এর, লেসন টু এর টপিক এ। আর একটা বিষয় আমি যেটা এখন পড়ালাম সেটা আছে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নম্বর 3 তে, সবাইকে বুঝতে পারছেন এটা একটু লিখে রাখেন, পিএমবকে চ্যাপ্টার নাম্বার 1, তারপরে স্টুডেন্ট ম্যানুয়ালের লেসন 2 এ টপিক এ,
এবং এজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার 3 একসাথে কিন্তু তিনটা জিনিস কভার করলাম আর কি। আর এজাইল বুকের ভাই কি বলেন ভাই লাস্টে? আচ্ছা এবার দেখি আমরা চ্যাপ্টার 3 এজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার 3 এজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার 3 তে সবচেয়ে ডিটেইল আছে, ওইটাই আসলে পড়বেন পরীক্ষার জন্য, ওইটা এবং স্টুডেন্ট ম্যানুয়ালটা পড়বেন। আর পিএমবকে চ্যাপ্টার নাম্বার 1 এ খুবই সংক্ষিপ্ত আছে, এই যে এই কথাগুলো কিন্তু একটু কাইন্ডলি একটু লিখে রাখবেন বা মনে রাখবেন। তার মানে এটা আমি যেটা পড়ালাম এটা মেইন পড়তে হবে এজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নাম্বার 3 এবং স্টুডেন্ট ম্যানুয়াল। আর পিএমবকের চ্যাপ্টার নাম্বার 1 এ খুবই হাই লেভেলের আছে, জাস্ট একটা বা দুইটা পৃষ্ঠা আছে। আচ্ছা আমি একটু দেখি যে ভিডিওটা কোথায় আছে। ভিডিওটা দাঁড়ান, এজাইল মেথোডোলজিস অ্যাপ্লিকেশন, ওকে এটা দেখি এটা কিনা। আচ্ছা দেখেন আমি বোধহয় স্ক্রিন শেয়ার করিনি না, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা ভিডিও দিচ্ছি আমি, সাউন্ড শেয়ার করতেছি, এটা আমাকে একটু কাইন্ডলি বলেন সাউন্ডটা ঠিক আছে কিনা। Welcome to the Project Management Institute's spot. Sound ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আমি একটু ক্লিয়ার করে দিই এটা। তো লেখা দেখি স্যার। দেখেন ভিডিওটা একটু দেখেন, এটা PMI দিয়েছে আমাদেরকে। Light series. In this presentation, you'll point the spotlight on when to apply agile methodologies. You have heard the hype and are anxious to begin your first agile project. But wait, there is something you should think about and remember. Agile methodologies and practices do not work in every situation and with every project type. Let's look at some of the projects ideally suited for agile approaches and some where agile approaches are riskier or at least less advised. Agile practices work best when you can move fast, change direction, and even break things to figure out what to do next. Breaking things and creating waste is not a reasonable approach for some projects. Projects where the waste is physical, tangible materials like buildings or airplanes can be costly and damaging. You cannot or should not dig a hole and pour concrete over and over again until you like the location. Those kinds of decisions require planning before the work begins, or you can end up with problems. Likewise, applying a coat of paint to get user feedback on the best color may work in limited situations, but in most projects, the time and cost to paint and repaint is counterproductive and expensive. Meanwhile, projects involving virtual or intellectual materials are better suited for agile approaches. Software development is where the approach began and still reigns, for obvious reasons. Software is developed with a lot of unknowns and potential situations for miscommunications or misunderstandings between development teams and end users. Agile approaches provide freedom to explore, engage, and react. And since code and other computer work can be deleted, updated, reworked, and refactored, there is little loss. Yes, time was lost in its creation, but it is far less than the time spent creating something no one wants, can't use, or that doesn't meet the need. Beyond software development, there are other places where agile methodologies could fit, depending on the willingness of the organization and the purpose of the endeavor. Research and development, such as experimenting with potential pharmaceuticals or exploring new approaches to arrange a travel excursion, lends itself to the agile approach. For example, marketing campaigns could be arranged to respond quickly to customer feedback and pivot as needed. As long as your project or a major portion of it relies more on the intangible elements of the knowledge workers on your team, and you can scrap or redo work without too much financial burden, then you might have a good candidate for an agile project. And that's how you can tell if your project is a good candidate to apply the agile approach. Thanks for using the PMI's spotlight on when to apply agile methodologies. For more information about the Project Management Institute's certifications, membership, and services, visit our website at www.pmi.org. দেখেছি সবাই? জি ভাইয়া। আচ্ছা সবাই একটু ভিডিও অন করি, সবার
কি দেখি কি অবস্থা আপনাদের, রমজানে শুকিয়ে গেলেন নাকি? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসটা কবে করবো? ঈদের পরে, তাই না? ঈদের পরে তাহলে আমরা চিন্তা করলাম যে শুক্রবার এবং সোমবার চিন্তা করছি। তাহলে আমরা কি ঈদের পরে, ঈদ হচ্ছে 13, 14, 15, আমরা কিন্তু সোমবারে চাইলে ক্লাস শুরু করতে পারি, 17 তারিখ, 17 তারিখ রাত 8টা থেকে 10টা। জি ভাই, রাখা যায় এটা? হ্যাঁ, ঠিক আছে, আমরা এমনি অনেক গ্যাপ হয়ে যাবে, তো আর গ্যাপ চাচ্ছি না। তাহলে আমাদের 17 তারিখ, এরপর থেকে আসলে দুইটা ক্লাস হবে, শুক্রবারে 8টা থেকে 10টা এবং সোমবারে 8টা থেকে 10টা। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে 17 তারিখ, ঠিক আছে? আর কাইন্ডলি একটা জিনিস, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যে কোনো প্রশ্ন, কনফিউশন, কোশ্চেন যেখানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে করতে পারেন, তাহলে আমি আসলে ইয়া দেবো আর কি, আনসার দেবো বা যে কোনো কিছু লাগলে বলবো আর কি। আপনারা মানে ওটাকে ইউজ করবেন, জিনিসটাকে আসলে লেভারেজ নেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের। full for 5 seconds but if you don't ask a question you will be full for your whole life, right? So apni prashno korben, no issues. Thik ache tahole, ha ajke